সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন আর যে আপন জীবনের গল্পের আটশোতম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাকে শোনাব সিলেটের ছেলে মোহাম্মদ শহীদ হোসেনের জীবনের এক ভয়ঙ্কর শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প বন্ধুরা আমরা মুরব্বীদের মুখে শুনে আসছি যে লোবে পাপ আর পাপে মৃত্যু লোবের বশবতী হয়ে প্রায় পঞ্চাশ বৎসর বয়সে এক বুড়িকে বিয়ে করে আমাদের আজকের গল্পের শহীদ হোসেন এবং এই লোভ তাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায় আপনি যদি শোনেন আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে আমি আশা করবো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের বাই শহীদের জীবনের গল্পটা শুনবেন এবং গল্প শেষে শহীদ বাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সবাইকে সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শহীদ হোসেন আমার বাড়ি সিলেট বন্ধুরা আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি আমার পরিবারে আমি আছি আমার বাবা আছে মা আছে তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট দুইটা ভাই আর ছোট একটা বোন আমার টোটাল তিন ভাই এক বোন আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে কোনো গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার আমার বাবা পেশে একজন বাবুর্চি আমার বাবা প্রথমত সিলেটের একটা হোটেলে বাবরচীর চাকরি করতো এবং সেই হোটেলে বাবুর্চির কাজ করে আমার বাবা খুব কষ্ট করে আমাদের পরিবারটাকে চালাতো আমি ছোটোবেলা থেকে অনেক বেশি সুখ শান্তিতে আমার জীবন কাটিয়েছি তা কিন্তু নয় আবার জন্য কষ্টেও কাটিয়েছি তেমনটাও নয় মোটামুটি সুখে দুঃখে মিডিয়াম পর্যায়ে আমার শৈশবের দিনগুলো কাটে আমি একটু একটু করে বড়ো হই আমি যখন একটু একটু করে বড় হই আমি আমাদের এলাকারই কোনো একটি স্কুলে ক্লাস ফোরে পড়ি এবং যখন আমি ক্লাস ফোরে পড়ি ওই মুহূর্তে আমার দাদি খুব অসুস্থ হয়ে যায় এত বেশি অসুস্থ হয়ে যায় যে দাদিকে নিয়ে আমাদের গ্রামের সমস্ত মানুষ খুব টেনশনে পড়ে যায় কারণ আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ আমার দাদিকে অনেক বেশি ভালোবাসতো আমার দাদি যথেষ্ট পরিমাণের পর উপকারী একজন মহিলা ছিল সবাই আমার দাদিকে ভালোবাসতো এবং একটা পর্যায়ে আমার দাদি অনেক অসুস্থ হয়ে যাওয়ার ফলে আমার বাবা তখন সিলেটের ওই হোস্টেলে চাকরিটা ছেড়ে হোটেলে চাকরিটা ছেড়ে আমার বাবা তখন আমার দাদিকে নিয়ে দৌড় ধরে করতে থাকে হসপিটালে এখানে ওইখানে দৌড়িতে প্রায় দেড় মাস ধরে আমার আব্বা কাজে যায় না এবং দেড় মাস পরে আমার দাদিমণি তখন মারা যায় দেড় মাস পরে আমার দাদি যখন মারা যায় আমাদের এলাকাতে আমার দাদিকে মাটি দেওয়া হয় আমাদের এলাকাতে হিন্দু এবং মুসলিম পাশাপাশি মিলিয়ে দুইটা গ্রাম ছিল এবং হিন্দু গ্রামেও অনেক মুসলমান আছে মুসলমান গ্রামে অনেক হিন্দু আছে হিন্দুর গ্রামটার আলাদা একটা নাম ছিল তো এবং আমাদের ওই গ্রামের ভিতরে হিন্দু মুসলিমদের মাঝে পারস্পরিক অনেক মিল মোহব্বত এবং ভালোবাসা ছিল তো সেই সুবাদে হিন্দু বাড়ির কিছু লোকের সাথে আমার আব্বার সম্পর্ক অনেক ভালো ভালো থাকার একটাই কারণ আমার আব্বা হিন্দুদের অনেক কিছু জানতো হিন্দু ধর্মের তাদের উপাসনা তারপর হচ্ছে তাদের পূজা টুজা অনেক কিছু আমার আব্বা সব জানতো এবং যার জন্য হিন্দুদের মুসলিমদের থেকে আমার আব্বার সাথে হিন্দুদের সম্পর্কটা অনেক ভালো এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার আব্বার হঠাৎ করে চট্টগ্রামে একটা চাকরি হয় চিটঙ্গে একটা চাকরি হয় এবং আমার বাবা তখন আমাদের কাছ থেকে বিদে নিয়ে চট্টগ্রামের একটা হোটেলে চাকরির উদ্দেশ্যে যায় তো ওই হোটেল যখন আমার আব্বা চাকরি করে আমার আব্বা অনেক বেশি টাকা বেতন পায় মানে এত বেশি টাকা বেতন তো আমার আব্বা যেটা কল্পনার বাইরে ছিল আমরা কখনো চিন্তাই করতে পারতাম না মাত্র তিন মাস চাকরি করার পরে আমার বাবা আমাদের ওই ভাঙা ঘরটাকে ভেঙে নতুন করে ঘর বানানোর জন্য শুরু করে এবং আমাকে আমাদের এলাকারই সবচেয়ে ভালো একটা স্কুলে আমার বাবা ভর্তি করায় ছোটো বোন এবং ছোটো ভাইদেরকেও আমার বাবা প্রচুর টাকা পয়সা দিত শুধু তাই নয় আমাদের এলাকার মানুষদেরকেও আমার বাবা অনেক টাকা দিত একটা হোটেলের বাবরচির চাকরি করে এত টাকা আমার বাবা কীভাবে ইনকাম করতেছে এটা আমরা কেউ বুঝতে পারতাম না মানে এটা আমাদের কারও মাথায় ছিল না আমার আব্বা তখন এভাবে চট্টগ্রামে চাকরি করতো এবং সেখান থেকে প্রতি দু এক মাস পর পর বাড়িতে আসতো এবং আসার সময় মনে হতো যেন ব্যাগ বর্তে টাকা নিয়ে আসতো মানে ব্যাগ বটতে টাকা নিয়ে এসে আমার বাবা এই টাকাগুলো সবাইকে দিত যাই হোক এভাবেই আমার দিনগুলো কাটতেছে এভাবে প্রায় আমাদের জীবন থেকে পাঁচ বছরের মতো কেটে যায় তো পাঁচ বছর বয়স আমি যখন স্কুলে পড়াশোনা করতাম এবং আমি যখন স্কুলে পড়াশোনা করি অ্যান্ড আমি স্কুলে খুব বেশি পড়াশোনা করতে পারি না ক্লাস সেভেন পর্যন্ত পড়ি বাবা না থাকার কারণে এবং পরিবার আমাকে অনেক বেশি মানে শাসন না দেওয়ার কারণে আমি আসলে নষ্ট হয়ে যাই নষ্ট হয়ে যাওয়ার কারণে ক্লাস সেভেন পর্যন্ত পড়ি এবং ক্লাস সেভেনের পরে আমি আর পড়াশোনা করি না পড়াশোনা করি না এবং আমি তেমন কোনো কাজও করি না এলাকার পলাপানের সাথে দুষ্টমি করি এখানে ওইখানে যাই মাঠে ঘাটে মেয়ে মিলে ফাইজলামি করি ওভাবে আমার সময় কাটতেছিল তখন আমি মোটামুটি প্রায় অনেকটাই বড়ো হয়েছি তো ওই সময়ের ভিতরে আমার আব্বা তখন চাকরি করতো টাকা পাঠাইতো আমার বোন ভাই মা বাবা মা তারপরে হচ্ছে আমি ছোটো বোন ভাই সবাই মোটামুটি অনেক সুখে ছিলাম আমাদের কোনো অভাব ছিল না কোনো অভাব অনটন ছিল না আমাদের কোনো অভাব স্পর্শ করতে পারেনি আমরা অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলাম এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পরে আমার বাবা তখন বাড়িতে আসে এবং বাড়িতে আসলে আমরা আমি আমি খুব খেয়াল করে দেখতাম যে আমার আব্বা কোনো মুসলিম লোকদের সাথে কথা বলতো না আমাদের পাড়ার যত মুসলিম ভাইরা ছিল আমার চাচা জেঠা বা অন্য অন্য আত্মীয় স্বজন তাদের সাথে খুব কম কথা বলতো কিন্তু হিন্দু লোকদের সাথে আমার আব্বার সম্পর্কটা অনেক ভালো ছিল মধুর একটা সম্পর্ক আমার আব্বার হিন্দু লোকের সাথে ছিল তো কেন আব্বা হিন্দুদের সাথে এত ভালো সম্পর্ক আমার আব্বার এটা কিন্তু বুঝতাম না কেন আব্বা হিন্দুদেরকে এত পছন্দ করে এবং কেন তাদের সাথে আমার আব্বার এত ঘনিষ্ঠতা যে হোক এভাবে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে কিছুদিন পরে প্রায় বৎসর দুয়েক পরে আমার বয়স তখন মোটামুটি প্রায় আট থেকে নয় বছরের কাছাকাছি ওই মুহূর্তে একদিন হঠাৎ করে মানে চট্টগ্রাম শহর থেকে খবর আসে যে আমার আব্বা যেখানে চাকরি করতো ওইখানে ওইখানে নাকি আমার আব্বাকে বাইদে রাখছে এবং আমার আব্বাকে ওখানে মেরে ফেলবে তো আমার আব্বার অপরাধকে কি ওইখানে বাইদে রাখছে খবর পাঠাইছে আমাদের এলাকাতে তো খবর পাঠানোর পরে আমার আব্বা তখন আমাদের এলাকার যেই মানে মুরব্বী আছে ওদেরকে নিয়ে আমাকে নিয়ে আমার দাদা ভাই ছিল তখন আমার দাদাকে নিয়ে আমার মা তখন চট্টগ্রামের দেশে রওনা দেয় এবং ছোটগ্রামে যাওয়ার পরে দেখি যে আমার আব্বাকে একটা মন্দিরের সামনে মানে খুবভাবে হচ্ছে আটকে রাখছে মার্সেও আমার আব্বার শরীর থেকে রক্ত বেরোচ্ছে খুব খারাপ অবস্থা তো সেখানে যাওয়ার পর আমরা জানতে পারি আমার বাবা নাকি মানে মুসলিম হওয়ার পরেও হিন্দু পরিচয় দিয়ে একটা মন্দিরে রান্না বান্না করত। ওদের যেই বিভিন্ন ধরনের খাবার হয়ে এগুলো রান্না করতো এবং মন্দিরের রান্নাবান্না করতো কিন্তু হিন্দু পরিচয় দিয়ে যেহেতু আমার আব্বা হিন্দু ধর্মের সমস্ত রীতিনীতিগুলো জানতো কীভাবে হিন্দুদের পূজা করতে হয় কীভাবে উপাসনা করতে হয় সব কিছু আমার আব্বা জানতো কারণ হিন্দু লোকদের সাথে আমার আব্বার খুব ভালো ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তো এটার পরে ওই গ্রামে ওই মন্দিরে আব্বা দীর্ঘ বছর ধরে চাকরি করে তো ওখানে ওরা কিন্তু কোনো মুসলিম রাখবে না কোনো মুসলমান রাখেও না আমার আব্বা হিন্দু পরিচয় দিয়ে তারপর ওখানে চাকরি নেয় এবং সেই চাকরিটা নেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী গ্রামের একজন কাকা আছে আমার মানে উনিও হিন্দু ওই উনি আমার আব্বাকে সাহায্য সহযোগিতা করে এবং তিনি তিনার পরিচয় দিয়ে আমার আব্বাকে ওখানে চাকরি নিয়ে দেয় তো ধরা খাওয়ার পর তখন তিনিও পালা যায় তিনি একেবারে খুঁজে পাওয়া যায় না আমার আব্বাকে তখন ওখানে আটকায় ফেলে প্রচণ্ড রকমের মারা হয় আমার আব্বাকে এত পরিমাণে মারে যে আমি বলে বোঝাতে পারবো না তো আমার মা গিয়ে ওইখানের যেই মানে যারা আছে তাদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে যে একটা কাজ করেন আমার স্বামীকে ছেড়ে দেন এবং আমার স্বামী যে অন্যায় করছে এটার জন্য আমরা ক্ষমা চাই ক্ষমা পার্টি মাফ করে দেন উনি তখন আমার আম্মুকে বলে যে দীর্ঘ এতগুলো বৎসর আমাদের এই আমাদের এই মন্দিরটাকেও অপবিত্র করে রাখছে ও নিজের হাতে রান্না করে আমাদের আমাদেরকে খাওয়াইছে এবং ও নিজে নামাজ পড়ছে ওর ঘরের ভিতরে আমরা তবজি পাইছি নামাজি পাইছি টুপি পাইছি কিন্তু আমাদের কাছে সব সময় বলতো ওনাকে হিন্দু হিন্দু ধর্ম পালন করত এবং ও অনেক পূজা পূজা করত, মন্দিরে এসে তো সমস্তই কিছু ও করতো কিন্তু মূলত ছিল একজন মুসলমান ওনাদেরকে ধোকা দিয়ে আসছে আমাদের আমাদের দেবী মাকে ধোকা দিয়ে আসছে তো এরকম একটা ধোকাবাসকে ছাড়া যাবে না কী বলে আমার আব্বাকে তখন বাইদা রাখছে তো আমরা সারাটা দিন ওইখানে ছিলাম তো সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা যাওয়ার পরে আমার আম্মা তখন মন্দিরের সামনে বসে আছে তা আমাদের এলাকার যেই মানে আমাদের আমাদের সাথে আমার এক কাকা গেছে তিনি মোটামুটি আবার একটু সম্মানিত ব্যক্তি তিনি তখন তিনি পরিচিত চট্টগ্রামের কিছু মানুষ আছে তাদেরকে ডাকছে তারাও তখন আসছে আসার পরে হিন্দু ধর্মের ওই লোকগুলোর সাথে কথা বলতে শুরু করলো যে কি করা যায় ও তো একটা ভুল করেই ফেলছে এখন ওর বউ আছে সন্তান আছে একটা পরিবার আছে এখন ওর যদি এভাবে আপনারা বেঁধে রাখেন বা ওকে যদি এভাবে মেরে ফেলেন তাহলে তোর পরিবারটা পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যাবে আপনাদের ভগবান বলেন বা ঈশ্বর বলেন সে তো আপনাদেরকে এই শিক্ষা দেয় নাই অপরাধ করেছে অন্যায় করেছে ক্ষমা করে দেন এবং ক্ষমা করে দিয়ে যে শাস্তি হয় প্রয়োজনই শাস্তি দেন দিয়ে হলে ওকে ছেড়ে দেন এরকম করে বলে কিন্তু ওই সময় ওই হিন্দু মন্দিরের যিনি ঠাকুর ছিল তিনি তখন আমার বাবার মানে আমার বাবার হয়ে আমাদের এলাকার লোকদেরকে বলতেছে ওকে ছেড়ে দিতে পারে এক শর্তে ও যে অন্যায় করছে ওই অন্যায়ের শাস্তি একটাই ও সারা জীবন মানে মৃত্যু পর্যন্ত আমাদের মন্দিরে চাকরি করে যেতে হবে এটা শোনার পর তো সবাই তখন অবাক হয়ে গেল কিরি মুসলিম হয়ে ও হিন্দু পরিচয়ে মন্দিরে চাকরি করার জন্য আমার আব্বাকে ওরা মারল এত অত্যাচার করলো এখন আবার হঠাৎ করে তারাই বলতেছে যে তাদের মন্দিরে আমার আব্বা চাকরি করতে হবে আবু মুসলিম হোক বা যাই হোক কিন্তু মন্দির ছেড়ে যাওয়া যাবে না তখন সবাই পুরোটা বিষয়টা তা অনেক খারাপ মানে অনেকভাবেই মানে নেগেটিভিটি চিন্তা করে তারপর আবার ওই ঠাকুরকে বলে যে আপনি আপনি এটা কেমন কথা বলতেছেন এটা কীভাবে সম্ভব ও তো মুসলমানও এই হিন্দুর পরিচয় দিয়ে আপনাদের মন্দিরে চাকরি করেছে বলে আজ এর করুণ পরিণতি তো এরপরে আবার আপনারা ওকে রাইখে দিবেন এবং মরণ পর্যন্ত তাকে এখানেই থাকতে হবে এবং তাদের আপনাদের মন্দিরে চাকরি করতে হবে এটা কোন ধরনের কথা এবং এটা তো হতে পারে না উনি তিনি তখন বলে এটাই হতে হবে এবং এটাই করতে হবে যদি এটা না করেন তাহলে তাকে আইনের মাধ্যমে আমরা এমন শাস্তি দিব সারা জীবন উঠে দাঁড়াইতে পারবে না তখন আমার আব্বা আমাদের দিকে তাকাইতে আসে তখন আমাদের এলাকা আমার আম্মা তখন জিজ্ঞেস করলো যে তাহলে কি আমার স্বামী ইসলাম ধর্ম পালন করতে পারবে নামাজ রোজা সব করতে পারবে বলে হ্যাঁ ওই নামাজ পড়তে পারবে রোজা রাখতে পারবে আপনাদের ধর্ম অনুযায়ী ও সব কিছু করবে কিন্তু আমাদের মন্দিরে যে রান্না বান্না ও করতে এটা ওকে সারা জীবন করে যেতে হবে এটাও বন্ধ করতে পারবে না তুই সবাই তখন বলো যে ঠিক আছে তাহলে ভালোই তো করোক আমার আব্বাকে বলে আব্বা তখন বলে আব্বা করবে আব্বাও করার জন্য রাজি হয় তো সেভাবে আমরা তখন আব্বাকে ছেড়ে দিলাম মানে আব্বাকেও ওখান থেকে ছেড়ে দেওয়া হলো আমরা আব্বাকে নিয়ে আসলাম প্রায় চোদ্দো দিনের মতো আমার আব্বা বাড়িতে ছিল এবং চৌদ্দ দিনে আমার আব্বা তো অনেক মারধর করছে যার জন্য আমার আব্বাকে আমরা চিকিৎসা করছি বাসায় রেখে সেবা যত্ন করছি এবং সেবা যত্ন পরে চৌদ্দ দিন পরে আব্বাকে তখন আবার মুক্ত করা হয় আব্বা থেকে তখন আবার হচ্ছে চলে যায় ওই মন্দিরে চলে যায় ওখানে গিয়ে চাকরি করে তো এইটা আসলে আমাদের গ্রামের মানুষরা খুব ভালোভাবে নিচ্ছিল না প্রথমে হয়তো জিনিসটা জানাজানি হয় নাই এজন্য হয়তো কোনো সমস্যা নাই কিন্তু যখন জানাজানি হয়েছে তখন আমাদের এলাকায় সব মানুষের বিষয়টা খুব খারাপ দিয়েছে যে আমার আব্বা কেন এরকম কাজ করবে এবং এটা তো হতেই পারে না সবাই অনেক খারাপভাবে দেখেছে তো যাই হোক আমার আব্বা তখন করলো কি একইভাবে ওই মন্দিরে চাকরি করতেছে এবং আমাদের পরিবারে আমাদের কাছেও আসতেছে চলতেছে এরকম করে প্রায় আরও এক থেকে দেড় বছরের মতো কেটে যায় কিন্তু ওই সময় পর্যন্ত আমি কিন্তু কোনো কাজই করি না আমি ওই পলাপায়নের সাথে ঘুরে বেড়াই দুষ্টামি ফাইজলামি শয়তানি এগুলোই করি আমার আর কোনো কাজ নেই একটা পর্যায়ে আমরা লোকমারপথে আস্তে আস্তে করে শুনতে পারি আমার আব্বা নাকি হিন্দু হয়ে গেছে মানে এটা আমরা জানতে পারি যে আমার আব্বা নাকি হিন্দু হয়ে গেছে এবং শুধু তাই নয় চট্টগ্রামের একে হিন্দু মেয়েকে নাকি আমার আব্বা বিয়েও করছে এরকম একটা নিউজ তখন আমার আম্মার কানে আসে আমার আব্বা কিন্তু ওই সময় খুব বেশি বাড়িতে আসতো না খুব বেশি একটা বাড়িতে আসতো না কিন্তু টাকা দিত যখনই টাকা লাগতো টাকা পাঠাইতো টাকা দিত তো এবার এক পর্যায়ে আমার আম্মা রাগারাগি করে আমার আব্বুর সাথে যেতে আব্বু বাড়িতে আসে না রাগারাগি করে আমার আম্মু তখন হচ্ছে ওই চট্টগ্রামে চলে গেছে এবং চট্টগ্রামে চলে যাওয়ার পরে আমার আব্বা ওইখানে গিয়ে একদম পরিপূর্ণভাবে শির হয়ে গেল যে আমার আব্বা হিন্দু হয়ে গেছে এবং ওই মন্দিরে ওই ঠাকুর আমার আব্বাকে রেখে দেওয়ার একটাই কারণ যে আমার আব্বার ভিতরে কিছু গুণাবলী আছে এই জিনিসগুলো ওরা কাজে লাগাবে কাজে লাগে আমার আব্বাকে ওরা ওদের ধর্মে নিয়ে যাবে আমার আব্বাকে যাই হোক অনেক লোভ দেখাইছে আমার আব্বার নাকি আমার আব্বার নামে নাকি চট্টগ্রামে জায়গাও কিনে দিয়েছে ওরা মন্দির কর্তৃপক্ষ জায়গা কিনে দিয়েছে আমার আব্বার নামে এবং ওখানকে ও তাদেরই অনেক সুন্দর একটা মেয়েকে আমার আব্বাকে বিয়ে করাইছে এবং সর্বোপরি আমার আব্বাকে ওই মন্দিরেই রেখে দিয়েছে সেখানে আমার আব্বা হচ্ছে চাকরি বাকরি করতেছে থাকতেছে ফিরতেছে খাইতেছে সব ওখানেই এবং আমাদের নিয়ে আমার আব্বার আর কোনো রকমের মাথা ব্যথা নেই আর কোনো কিছুই আমার আব্বু করেও না জাস্ট টাকা চাইলে আমার আব্বুকে টাকা দিত আম্মু ওইখান থেকে ফিরে আসার পরে তখন খুব কান্নাকাটি করতেছে প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে বাড়িতে আসার পর দাদা দাদার হাত ধরে কাঁদতেছে যে আপনার ছেলে হিন্দু হয়ে গেছে মন্দিরে থেকেও এখন হিন্দু ধর্ম পালন করে এবং সেখানে একটা হিন্দু মেয়েকে বিয়েও করছে এগুলো এসে বলে তো আমারও তখন খুব খারাপ লাগে তো আমার দাদা তখন খুব কান্নাকাটি করে এবং তখন থেকে আমাদের গ্রামের মানুষগুলো আমাদেরকে একটু অন্যভাবে দেখতে শুরু করে মানে ভীষণ খারাপভাবে দেখতে শুরু করে দেখা যায় আমার দাদা যখন মসজিদে যায় সবাই মারা আমার দাদাকে খারাপ কথা বলে যে কেমন ছেলে জন্ম দিলেন কেমন ছেলে দুনিয়াতে আনা আনলেন যে কিনা মুসলিম হয়ে জন্ম হওয়ার পরেও হিন্দু হয়ে গেল তখন এই ঘটনাটাকে কেন্দ্র করে আমাদের এই গ্রামে হিন্দু এবং মুসলিমদের মাঝে এক ধরনের একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায় মানে মুসলিম সম্প্রদায়ের মানুষরা আর হিন্দুদেরকে খুব একটা দেখতে পারতো না এবং হিন্দুরও আমাদেরকে খুব একটা দেখতে পারতো না কারণ আমার দাদার কথা হচ্ছে আমাদের এলাকার কথা হচ্ছে ওই হিন্দু পাড়ার একজন লোকই কিন্তু আমার আব্বাকে চট্টগ্রামের ওই হোটেলে চাকরি মানে চট্টগ্রামের ওই মন্দিরে চাকরি দেয় তার মানে তারা পরিকল্পিতভাবেই আমার বাবাকে হিন্দু বানিয়ে ফেলে এই জন্য হিন্দুরা খুব ক্রিমিনাল এটা মনে করে তাদের সাথে মুসলিমদের এক ধরনের একটা দ্বন্দ্ব লেগে যায় মুসলমানরা তখন আর তাদের সাথে কথা বলে না এবং তারাও আমাদের সাথে কথা বলতো না এটা শুধুমাত্র আমার বাবাকে ঘিরে হয়েছে তা না হলে প্রতিটা ধর্মীয় অনুষ্ঠানে আমরা সবাই মিলেমিশে একাকার ছিলাম আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তারা আসতো এবং তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমরা যেতাম আমরা পারস্পরিক অনেক ভালো সম্পর্ক আমাদের মাঝে ছিল শুধু বাবাকে নিয়ে এই মধুর সম্পর্কটার মাঝে ফাটল ধরে গেল যাই হোক এরপরে আব্বু এখানে পড়ে আছে আর এই জায়গায় আমি পড়ে আসি এবং তখন আমাদেরকে সবাই ঘৃণার চোখে দেখতো যারা যারা মুসলমান ছিল তারা প্রায় প্রত্যেকে আমাদেরকে ঘৃণার চোখে দেখতো এইভাবে এক দিক দিয়ে আমি আস্তে আস্তে তো মরিয়ম বেগম বলে একজন মহিলা আছে মানে ওনার হচ্ছে বিয়ে হয়েছে তো বিয়ে হবার পর ওনার স্বামী মারা যায় সন্তানাদি হয় না হওয়ার কারণে উনি এই বাড়িতে চলে আসে মানে আমাদের এখানে চলে আসে আমাদের গ্রামে চলে আসে বাপের বাড়িতে চলে আসে তো ওনার ভাইয়েরা থাকে ভাইরা তাকে আলাদা ঘর বানাই দেয় আমাদের বাড়ির পাশে ওই ঘরে উনি তখন থাকতেছে তিনি যথেষ্ট ধার্মিক টাইপের একটা মহিলা কারোর সামনে খুব একটা আসে না কারোর সাথে খুব একটা কথাও বলে না তো মানে মোটামুটি উনি ধর্ম মানে ভীষণ ধর্মী একজন মহিলা বয়স হয়েছে খুবই বয়স্ক তো একদিন হলো কি আমি ওনার বাড়ির উঠান দিয়ে আসতেছিলাম মানে আমার আব্বার এই ঘটনার পরে ওনার বাড়ি উঠান দিয়ে আসতেছিলাম আসার সময় তিনি আমাকে দেখছি যে আমি উঠান দিয়ে আসতেছি এবং তিনি ঘর থেকেই আমাকে প্রচণ্ড রকমের গালাগালি করতে শুরু করে খারাপভাবে মানে মালাউনের বেটা এটা ওইটা মানে আমাকে খুব খারাপভাবে কথা বলে যে আমি হিন্দু আমি হিন্দুর বেটা এগুলো এগুলো বলে খুব গালাগালি করে তখন তবে মোটামুটি অনেক বড় মানে অনেক বড় তো সেই সময় উনি যখন আমাকে এইভাবে গালাগালি করে আমার তখন বিষয়টা খুব খারাপ লাগে মানে খুবভাবে গেলে হিন্দুর বেটা এটা ওইটা বলে অনেকভাবে গালাগালি করে বাড়িতে আসার পর তখন এত পরিমাণে রাগ উঠে যে কী ব্যাপার আমাকে এরকমভাবে গালাগালি করলো কেন আমার আব্বা নাইলে অপরাধ করছে আমার আব্বা নাইলে মুসলিম থেকে হিন্দু হয়ে গেছে আমার আব্বার এই অপরাধের শাস্তি কেন গ্রামের মানুষ মানে গ্রামের মানুষ তো বলে বলে এইভাবে তো কেউ বলে না একদম সামনাসামনি আমাকে এভাবে গালাগালি করলাম মানে উঠানের উপর দিয়ে কেন আসলাম তখন মানে সারাটা দিন খুব রাগান্বিত অবস্থায় রয়ে গেছে আম্মা বলে আমার সাথেও খুব একটা কথা বলি না কারোর সাথে কথা বলি না তো আমাদের ওই সিলেটের মানে আমাদের ওই গ্রামটা বিশেষ করে প্রায় প্রত্যেকের বাথরুম বিশেষ করে আমাদেরটা না মানে গ্রাম সম্প্রদায়ের মানুষের বাথরুমগুলোই মানে বাড়ি থেকে মোটামুটি একটু দূরে হয় মানে ঘর থেকে একটু দূরে হয় ঘরের ভিতরে বাথরুম হয় না ঘর থেকে একটু দূরে বাথরুম তো তিনি যখন আমাকে এভাবে কষ্ট দিল আমি তখন মানে গালাগালি করলো আমার মনে কষ্ট দিল তখন আমি কী করলাম মাগরিবের পরে অনেকগুলো আপনার মরিচ অনেকেই চিনেন রান্না করার জন্য যে ব্যবহার করা হয় মরিচ অনেকগুলো মরিচ নিয়ে গিয়ে আমি তখন মাগরিবের পরে ওনার যে বাথরুম ছিল তো বাথরুমের ভিতরে তো লোটা আছে মানে বদনা যেটা কে বলে ওইটার মধ্যে নিয়ে পানি পরে রাখতো তো রাতের বেলা যদি যাওয়া লাগতো এই কারণে আমি কী করলাম অনেকগুলো মরিচ মরিচ নিয়ে ওই লোটার মধ্যে দিয়ে দিলাম এবং মিক্স করাই দিলাম ওনার ওই বাথরুমের ওই কুটির মধ্যে দিয়ে আমি তখন চলে আসছি চলে আসার পরে আমি তো আর জানি না আমি এসে ঘুমাই গেছি এটা জাস্ট আগের বর্ষিত করছি সকালবেলা ঘুম থেকে উঠার পরেই আমার আম্মা বলতেছে এমন এমন ঘটনা ওনারে ডাক্তার এনে ডাক্তার আনছে এবং ডাক্তার ওনার ই ব্যবস্থা করছে একদম উলঙ্গ করে ওনারা ইয়ে করছে ওনার বাথরুমে রাতের বেলা উনি বাথরুমে গেছে এবং কে যেন ওনার মানে বদনার ভিতরে মরিচ দিয়ে দিছে মরিচের ঘোড়া দিছে এবং এটা ওনার শরীরে লেগে ওনার শরীর খালায় গেছে এরকম করে বলতেছে মনে নাকি চিৎকার করে ওইখান থেকে আয়সা নাকি কারা কারা ডাকছে এবং তারাই নাকি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে তো যাই হোক এই বিষয় নিয়ে আমি আর কিচ্ছু বললাম না যে সকালবেলা শুনলাম শুনে তখন মনে মনে হাসতেছি যে ঠিক মতো আছে আমার সাথে যেটা করছে এটা শাস্তি আমি দিয়ে দিছি আমার সাথে এত বড় একটা অপরাধ করছে এটা শাস্তি তাকে পেতে হবে না এবং যথারীতি আমি তাকে শাস্তি দিছি আমার ভিতর তখন ভালো লাগতেছে যে যেমন কুকুর তেমন মুকুর একদম মজা হয়েছে ওরকম করে আমি তখন নিজেকে নিচে বাহবা ছিলাম তো এইভাবে কাটতে কাটতে উনি তখন ডাক্তারখানা থেকে আসে ডাক্তারখানা থেকে নিয়ে আসে আসরের নামাজের পরে উনি তখন কী করে এলাকার সব পলা ডাকে মানে আমি যাদের সাথে চলাফেরা করতাম আমার বন্ধু বন্ধুবান্ধব মোটামুটি যারা আছে সবাই তখন বড় সবাই তেরো চোদ্দো পনেরো বছর বয়স সবাই মোটামুটি বড় সবাইকে তখন উনি ডাকে এবং ওনার ভাইরা সবাইকে ডাকায় এর মাঝে আমিও থাকি থাকার পরে ওর ওনার ভাই সবাইকে জিজ্ঞেস করতেছিল আমার বোনের বাথরুমে এই আকামটা কে করছিল সবাইকে জিজ্ঞেস করে কেউ তখন কোনো কথা বলে না আমাকে জিজ্ঞেস করে আমিও বলি যে না আমিও করি নেই তো বুড়ি তখন করলো কি মানে উনি তখন মানে মরিয়ম বেগম তখন কী করলো হঠাৎ করে গিয়ে উনি কোরআন শরীফ নিয়ে আসলো আইনা বলতেছে সবাই উঁচু কর এবং সবাই কোরআনে হাত দিয়ে বলবে যে তোরা এটা কেউ করস নাই উনি যেহেতু ধার্মিক মানুষ ছিল নামাজ পড়তো এবং যথেষ্ট পরিমাণে পর্দা করত তো সে থেকে কোনো কোরআনকে বিশ্বাস করে উনি কোরআন নিয়ে আসছে এখন কোরআন নিয়ে আসার পরে আমি তো আসলে খুব বেশি নামাজ পড়ি না এবং আসলে কোরআন কী ধর্ম কী ওই বিষয়গুলো আমার ভিতরেও খুব বেশি একটা নাই আমার আব্বা তো হিন্দু হয়েই গেছে হিন্দু ধর্ম পালন করে সুতরাং ধর্ম নিয়ে কোরআন নিয়ে ইসলাম নিয়ে আমার আর মানে ততটা ইয়ে নাই মানে আমার ভিতরে আর তত বেশি রিফ্রেসেবল নাই তো যার জন্য আমি তখন সবার সাথে গিয়ে উজু করলাম এবং উজু করে আসার পরে আমি তখন কোরআন ধরলাম যা আজ আমি তখন কোরআন ধরলাম কোরআন ধরে বললাম যে না আমি ওনার বাথরুমে মরিচ দেইনি আমিও কোরআন ধরছি এবং সবাই ওরকম কোরআন কোরআনে বলছে মানে কোরআন হাতে নিয়ে বলছে যাই হোক বিষয়টা এখানে সমাধান হয়ে গেল যেহেতু আমি কোরআনে হাত দিয়ে বলছি এটা কেউ করে নাই তো আমি তখন বাড়িতে আসছি বাড়িতে আসার পরে তো আমি আর এই বিষয়টা নিয়ে কোনো কিছু করি না এবং এরকম করতে করতে তখন মানে পূজা আসছে মানে কালী পূজা আসছে তো সবাই পূজা নিয়ে ব্যস্ত হিন্দু হিন্দু পাড়ার মানুষজন পূজা দেবে তো আমাদের এখানে একটা দিঘি আছে তো তার ওই দিঘি নাম হচ্ছে তারা দিঘি তো সবসময় হিন্দুরা কী করে পূজা দিয়ে তাদের ওই কালী মাকে তাদের ওই মাকে তারা ওই হচ্ছে তারাশ দিঘিতে ফেলায় মানে দিঘিতে ফেলা হয় তো ওইটার মধ্যে অনেক মানে স্বর্ণ টর্ণ এটা ওইটা অনেক কিছু পাওয়া যায় তো দেখা যায় যেদিন কালীকে ফেলা হয় এর কয়েকদিন পর থেকে আমরা ওই মানে দিঘির ভিতরে সব ডুব 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 দিতে থাকি কারণ ওইটার ভিতরে অনেক স্বর্ণগনা পাওয়া যায় তারা তাদের দেবী মাকে ফেলার পরে ওখানে অনেক স্বর্ণগণা থাকে তো এই জন্য সবাই এটার মধ্যে এটার প্রতি খুব আগ্রহ কবে কালিরে ফেলবে এবং কালিরে ফেলার পরে আমরা সবাই মিলে নামবো নামে আমরা সবাই মিলে হচ্ছে স্বর্ণ করাবো ওইটার মধ্যে স্বর্ণ পাওয়া যায় ওই টার্গেট নিয়ে মোটামুটি আমরা সবাই তখন প্রস্তুত মানে প্রস্তুত হয়ে আছি যে আমরা তখন নামবো যাই হোক এরকমভাবেই সময় কাটতেছে এইভাবে সময় কাটতে কাটতে একটা সময় কালী মানে পূজা আসলো এবং পূজার মধ্যে তারা ওইখানে ওইটা ফেললো দিবি ফেললো ফেলার পরে সবাই মিলে খুঁজতেছে খুঁজতেছে আমিও খুঁজতেছি সবাই খুঁজতেছে তো মানে আমাদের পোলা পলাপাইন যারা আছে সবাই মিলে ওই দিঘির ভিতরে এটা ওইটা অনেক কিছুই পাইতেছি তো এভাবে একদিন দুই দিন না প্রায় সাত আট দিন পর্যন্ত আমরা কিন্তু মানে দিঘিতে ডুবাইয়া ডুবাইয়া মানে কালের গায়ে থাকা স্বর্ণ গে না এরকম আমরা ঘুরাই তো এরকম করতে করতে প্রায় সাত আট দিন পরে এই ওই ওই দিঘির ভিতরে আমি তখন ডুব দিয়ে একটা ছোট্ট মানে স্বর্ণের মতো একটা সাপ পাই যেটা দেখতে স্বর্ণের কালার ছিল একেবারে গোল্ডেন কালার একটা সাপ পাই অনেক ছোট। তো এটা আমার হাতে পরে হাতে পরার পরে এটা তখন আমি পাই এবং পাইলে পরে তো আমি তো মনে করি যেহেতু হিন্দু ধর্মের ওরা এটা করছে এবং ওরা যদি পায় আবার নিয়ে যায় আমরা যদি বড়ো কোনো ধরেন ছোটো মোটো কোনো স্বর্ণের কিছু পাইলেও নেয় না কিন্তু বড় ধরনের কিছু পাইলে হিন্দু লোকেরা তখন খুঁজে নিয়ে যে এটা দিয়ে দেয় এটা লাগবো এবং আমাদের কাছ থেকে নিয়ে আনে তো আমি যখন ওই জিনিসটা পাইছি এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে হওয়ার কারণে আমি তখন লুঙ্গির মধ্যে এটাকে লুকাইছি লুঙ্গির খুশির মধ্যে লুকেয়া আমি তখন এটা নিয়ে বাড়িতে চলে আসছি বাড়িতে আসার পর আমি এটা লুকিয়ে রাখছি আমার আম্মারও কিন্তু আমি বলি নাই আম্মাকেও কিন্তু আমি বলি নাই যে আমি এটা পাইছি এটা আমি লুকিয়ে রাখছি ওরকম আম্মাকেও বলি নাই তো না বলার পরে আমি তখন যেটা যে ওইটা যেদিন পাইছি ওই দিন রাতেই আমি তখন স্বপ্নে দেখতেছি যে মানে অনেকগুলো মাথা কালী মন্দিরের যে মাথাগুলো হয় না বা ওদের ধর্মীয় ওরকম মানে মা কালীর ওরকম মাথা অনেকগুলো আমার কাছে আসছে এসে আমার কাছে ইয়ার চাইতে আসে মানে এই সাপটা চাইতে আসে সাপটা দিয়ে দেওয়ার জন্য আমাকে বলতেছে যে আমাদেরকে সাপটা দিয়ে দেয় সাপটা দিয়ে দিয়ে ওরকম করে খুব খোঁজাখোঁজি করতে আসে যেটা মন্দিরে দিয়ে আয় এটা মন্দিরের জিনিস মন্দিরে রেখে আয় ওরকম করে আমাকে স্বপ্নে দেখায় তো ওই স্বপ্নে দেখানোর পরে আমি তখন সকালবেলা ঘুম থেকে উঠি ওঠার পরে আমি দেখি যে ওটা আসে কি না আমি কিন্তু এটাকে মাটি কুড়ে মানে প্রথমে একটা প্লাস্টিক দিয়ে পেঁচাইছি তারপরে কাপড় দিয়ে পেঁচাইছি তারপরে মাটি কুড়ে মাটির নিচে রেখে দিয়েছি এবং উপর দিয়ে আমি এটাকে খুব ভালো করে হচ্ছে মাটি দিয়ে দিয়েছি যাতে কেউ বুঝতে না পারে তো এরপরের দিন মানে সব পরের দিন আমি গিয়ে ওইটা মাটি থেকে উঠেলাম দেখলাম ওটা আসে কি না দেখি যে আসে এরপর থেকে এরকম অবস্থা হয়েছে যে আমার কত চারও পাঁচ সাত দিন বা দশ পনেরো দিন যাক যেহেতু মাত্র পূজা গেল এরপর আমি এটা নিয়ে বিক্রি করে ফেলবো আপাতত এই বিষয় নিয়ে কারোর সাথে কথা বলবো না এটা যেভাবে আছে এভাবেই থাকুক এটা নিয়ে আমি ওই স্বপ্ন নিয়ে পড়ে আছি আমি পরেরকে বিক্রি করব। কিন্তু ভাই এভাবে সময়গুলো কাটতে কাটতে প্রতিটা রাতে আমাকে এমনভাবে এসে স্বপ্ন দেখায় এবং স্বপ্নে এসে আমাকে বিভিন্নভাবে খারাপভাবে বাজেভাবে মানে আমাকে বলে এটা দিয়ে দেওয়ার জন্য এটা যাতে আমি আমার কাছে না রাখি এটা যাতে দিয়ে দিয়ে অনেক ধরনের ভয়ঙ্কর সাপে রূপ নিয়ে আসে কালিমা রূপ নিয়ে আসে অনেক রকমের রূপে আমার কাছে রাতের বেলা আসে এসে আমার কাছে এই জিনিসটা যায় কিন্তু ভয় ভীতি যতই কিছু দেখাক আমি কিন্তু এটা দিব না আমি দিব না দিবো না দিবই না যত যাই হোক আমি প্রয়োজনে মরে যাব। তারপরে এটা আমি আমার হাত করব না এত দামি একটা জিনিস পাইছি এটা তো সহজেই কাউকে দেওয়া যাবে না আমি দিব না এবং ওটাকে আমি ওভাবে আটকে রাখছি এভাবে সময়গুলো কাটতেছে এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন যখন দেখলাম যে রাতের বেলা এটা নিয়ে আমি থাকতে পারি না মানে প্রচণ্ড মানে প্রচণ্ড রকম এটা আমাকে বিরক্ত করতেছে বা আমাকে এরকম ইয়ে করতেছে আমি তখন বাধ্য আমার মাকে বিষয়টা বলি মাকে বলি যে মা এমন এমন ঘটনা আমি একটা জিনিস পাইছি কিন্তু এটা আমি লুকিয়ে রাখছি বাট এইভাবে আমি প্রতি রাতে ওদের ধর্মীয় জিনিসগুলো এসে আমাকে এরকম ডিস্টার্ব করে আমার কাছ থেকে আমার কাছ থেকে জিনিসটা নিয়ে যেতে চায় মানে আমি এটা পাইছি আমি এটা দিব না ওরকম করে আমার মাকে বলি তো আমার মা তো গ্রামের মানুষ গ্রামের মহিলা শোনার পরে আমাকে বলো আমি জিনিসটা দেখব তো মা দেখার জন্য অনেক আগ্রহ তো আমি তখন মাটি ঘুরে ওইটা বের করে আম্মাকে দেখেলাম যে দেখো আমি এটা পাইছি তো আম্মা এটা পাওয়ার পর আম্মা বলে এটা তো হিন্দুদের ওই কালীর কোনো কিছু না মানে ওদের কালী মায়ের কোনো কিছুই না ওনাদের দেবী মায়ের কোনো কিছুই না এটা তো মনে হয় অন্য কিছু এবং এটা একেবারে স্বর্ণালী কালার একদম সোনার কালারের মতো ছিল একটা সাপ মানে স্বর্ণালী কালার একটা সাপ যেটা একদম পুরোটাই মনে হয় যেন স্বর্ণ দিয়ে মরানো তো আমি এটা আদৌ না এটা স্বর্ণের নাকি স্বর্ণের কালার করা ওইটা জানি না কিন্তু দেখে মনে হয় যেন স্বর্ণের তো আমার আম্মা বলে ঠিক আছে তুই এরকম করে স্বপ্নে দেখিস আচ্ছা ঠিক আছে আমি তোর একটা তাবি জেনে দিব তো এখন তাবি জেনে দিতে হলে কিন্তু আমাদের এলাকাতে ওই যে মরিয়ম বেগম আমি যে মহিলার কথা বলছিলাম যিনি আমাকে কোরআন শপথ করাইছে এবং উনি হচ্ছে মানে খুবই ধর্ম মানে ধার্মিক একজন মহিলা আমার মা কী করছে উনি আবার একটু তাবিজ তাবিজ পানি পরা তাবিজ বলতে পানি পরা দেয় আর কি ধরেন কেউ রাতের বেলায় খারাপ কোনো স্বপ্ন দেখলে পানি পরা দেয় বা এরকম তো যখন আমি এটা পাইছি বা এখন যেহেতু বেলা আমার এরকম সমস্যা হচ্ছে আমার মতখন তখন বিশ্বাস করে ওই মরিয়ম বেগমের কাছে গেল গিয়ে ওনারা বললো যে আমার ছেলে রাতের বেলা এরকম এরকম স্বপ্ন দেখে এবং খারাপ খারাপ জিনিস এসে আমার ছেলেকে ডিস্টার্ব করে ঘুমাইতে দেয় না আপনি আমার ছেলেকে একটু পানি পরা দেন এটা বলে তো বলার পরে ওই মহিলা তখন আমার আম্মাকে বলে যে কেন ওইরকম দেখতেছে কেন তো মহিলা মানুষ তো আমার আম্মা কথা বলতে বলতে ওই মহিলার কাছে বলে ফেলে কথা কথায় বলে ফেলে যে ওরা কালি ফেলছে কালি ফেলার পরে ওইখানে ও খোঁজাখুঁজি করে এরকম একটা জিনিস পাইছে এবং যেদিন থেকে এটা পাইছে এবং ওই দিন থেকে ওর এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তো ওই মহিলা এই কথাটা শোনার পরে আমার আম্মাকে কোনো কিছু বললো না যেহেতু বলছে আমি হচ্ছে তারাইশ দিঘিতে পাইছি এবং এটা হিন্দুদের দেবী ফেলার পরে উনি তখন কী করলো এই খবরটাই হিন্দু মানুষদের কাছে দিয়ে দিল মানে হিন্দু ধর্মের যেসব লোক আছে তাদের মাধ্যমে দিয়ে দিল যে তাদের মন্দির থেকে এরকম একটা জিনিস আমি পাইছি বা তারাইশ দিঘিতে পাইছি এখন উনি এটা কিন্তু বলে দিয়েছেন বলে দেওয়ার পরে এবার হিন্দু পাড়ার লোকেরা এসে আমাকে এই তুই কি পাইছিস এটা বের করে দে খুবভাবে হচ্ছে আমাকে চাপ দেয় তো একে তো আমার আব্বা এরকম হিন্দু হয়ে গেছে বা এরকম আমার আব্বা তো তারপর তো মুসলমান আমাদের উপরে খ্যাপা তার উপর আবার হিন্দুরাই সেইভাবে ডিস্টার্ব করতেছে খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে মরিয়ম বেগম এই হিন্দুপাড়াতে খবর দিয়ে দিস না যে আমি এটা পাইছি এবং মরিয়ম বেগম শুনেছে আমার আম্মুর কাছ থেকে হিন্দুরা এবার সে আমাকে ধরছে যে এটা দিয়ে দিতে হবে আমি এটা আমি রাখতে পারলাম না এবার আমি ভয় ভীতি সব কিছু নিয়ে দেন আমি তখন এটা ওদেরকে দিয়ে দিলাম তারা এটা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এটা তারা তাদের মন্দিরের মধ্যে রাখলো মন্দিরের মধ্যে সাঁচিয়ে রাখলো ওদের মতো করে রাখলো কিন্তু তখন আমার খুব রাগ হলো এত পরিমাণে রাগ হলো যে শালার এরকম কেন হবে এই মহিলা কেন আমার এত বড় ক্ষতি করবে মানে একবার তো মহিলার বদনার মধ্যে আমি মরিচ জেলে দিয়েছিলাম ওনার শিক্ষা হয় নাই বাট এবার আমি ওনাকে উচিত শিক্ষা দিব এমন শিক্ষা দিব যে বাপের জন্মেও কোনো দিন আর এই ধরনের ফাইজলে মেয়ে করবে না আমাকে সারা জীবন মনে রাখবে এটা করে এবার আমি চিন্তা করতেছি যে এই মরিয়ম বেগমকে কীভাবে শাস্তি দেওয়া যায় মানে কিভাবে তাকে শাস্তি দিতে পারি এবং কোন শাস্তি দিলে এই মহিলা উচিত শিক্ষা পাবে এই নিয়ে তখন আমি আস্তে আস্তে আমার বন্ধুদের সাথে কথাবার্তা বলি আমার যে মানে পাড়ার যে বন্ধুরা আছে তখন তো আমি খুবই বড়ো অনেক বড় একেবারে টাকরা জোয়ান প্রায় আঠেরো থেকে উনিশ আমার ওই সময়ের বয়স পরে আমার বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা বলি যে কিভাবে কি করা যায় এই জিনিসটা মানে আমার কাছ থেকে উনি নিয়ে গেল ওনার কারণে হারাইছি দেন আমার একটা বন্ধু মানে আমাদের গ্রামেরই একজন ছেলে আর কেউ আমার এই দেয় একটা কাজ কর তুই একজন হুজুরের কাছে যা হুজুরের কাছে গিয়ে মহিলাটাকে বান মার যেহেতু তোর এত বড় ক্ষতি করছে বান বানমাইরা একদম পাগল করে দিন এলে মাইরা ফেল আরে বন্ধু একটা আমার বললো তো বলার পর আমি তখন চিন্তা করলাম যে মহিলা আমার অনেক ক্ষতি করতেছে তো আর বান মারাই লাগবে এবার একইভাবে আমি তখন করলাম কি আমাদের এলাকার এক লোক আছে তার সাথে কথাবার্তা বললাম এবং তার মাধ্যমে আমি একটা হুজুরের কাছে গেলাম তো উনি হুজুরে আসলে বলতে গেলে বাট তিনি বান মারে টোনা এগুলো উনি করে ওনার কাছে যাওয়ার পরে তিনি একটা টাকার এমন বললো এবং কিছু জিনিস বলল যে মহিলার এটা ওইটা কী কী লাগবে আমাকে এগুলো দিতে বলছে তো আমি মোটামুটি ওই মহিলার সমস্ত কিছু মানে মরিয়ম বেগমের সমস্ত কিছু আমি তখন এগুলো দিই মানে সব কিছু দিই দেওয়ার পরে ওই লোকেরা দিয়ে আমি তখন মানে তাবিজ করে মরিয়ম বেগমকে এবং আমাকে উনি চারটা তাবিজ দেয় ওই হুজুরে আমি চারটা তাবিজ মরিয়মের ঘরের চারপাশে মানে চারপাশে চারটা তাবিজ ফুতে দেয় এবং বাকি যে জিনিসগুলো দেয় যেমন মিষ্টি পরা দেয় মিষ্টি পরা দিলে আমি কৌশলে আমার আম্মাকে দিই ওই মহিলাকে খাওয়াই মানে মিষ্টি আমাকে আমাকে জিলাপি পরায় দেয় একদিন আমাদের মসজিদে মিষ্টি দেয় মিষ্টি দেওয়ার পর আমি তখন চালাকি করি মিষ্টিটা এনে মানে যেটা পরায় দিয়েছে ওই পরায়নের জিলাপিটা আমার আম্মাকে দিই আমার আম্মাকে দিয়ে আমি বলি যে আম্মা মরিয়ম খা মরিয়মের ওখানে তো কেউ নেই ওনাদের মানে উনি তো কখনও মসজিদের কোনো কিছু খাইতে পারে না তো এটা মসজিদের একটা তবলুক উনি যেহেতু পাঁচ খান নামাজ পরে দিনের পথে চলে এই তাবরুকটা তুমি ওনারা খাওয়াই আসো এটা আমি আমার আম্মার বলি তা আমার আম্মাও গিয়ে ওই মরিয়মকে দেয় এবং তিনিও তখন ওই তবরুকটা খায় এবং খাওয়ার পরেই মনে করেন ওইখান থেকে ওনার এই সমস্যাটা দেখা দেয় মানে সমস্যা বলতে উনি আস্তে 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 অনেক অংশে পাগল হয়ে যায় কারোর সাথে খুব বেশি একটা কথা বলে না এবং কেমন যেন খুব গম্ভীর গম্ভীর একটা ভাব করে থাকে অলওয়েজ মানে যাকে দেখে তার সাথে মানে কেমন যেন একটা অন্যরকম হয়ে যায় এভাবে সময়গুলো কাটতে কাটতে প্রায় মাস দুয়েকের ভিতরে উনি পরিপূর্ণভাবে পাগল হয়ে যায় এবং এভাবে যখন পাগল হয়ে যায় তখন আমি অত্যন্ত খুশি হই যে ঠিক আছে আমার সাথে যে কাজটা করছে এই কাজের মানে উচিত শিক্ষা উনি পাইছে আমি তখন মনে মনে অনেক খুশি হই যে আমার এত বড় ক্ষতি করছে এখন বোঝা যাক মানে ওনার কি হয় কিন্তু মানে বিষয়টা যেহেতু আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই জানে মানে আমার মানে পাড়ার বন্ধুবান্ধবের মধ্যে অনেকেই জানে তারা তখন কী করলো আস্তে আস্তে করে এই বিষয়টা মরিয়মের যে ভাই ছিল ভাইদের কাছে বলে দিছে যে আমি ওনার নামে তাবিজ করছি এবং আমি ওনারে এর মানে আজকে উনি পাগল তো ওই সময় একদম সম্পূর্ণ পাগল হয়ে গেছে মানে এরকম হয়েছে যে শিকল দিয়ে বাইরে রাখা লাগতো মানে এত পাগল হয়ে গেছে যে শিকল দিয়ে ওনারা বাইরে রাখা লাগতো তো প্রচুর পরিমাণে পাগলামি করতো প্রচুর পরিমাণে পাগলামি করতো সে জায়গা থেকে ওনার ভাইরা যখন নিউজটা মানে ওনার ভাইরা যখন জেনে যায় যে এই কাজটা আমি করছি এবং তারা তখন আমাকে মারার জন্য উঠে পড়ে লাগে আমার তো আমার তো আর বড়ো কোনো ভাই নেই বা আমার দাদা ভাই ওই সময় মারা গেছে দাদাও মারা গেছে তো আমার ওই গার্ডিয়ান বলতে কেউ নেই পরে আমার মা ভয়ে আমাকে তখন আমার নানুবাইতে পাঠাই দেয় যেহেতু একটা কাজ করতো নানু বাড়িতে চলে যা তো এই আমাকে তখন পাঠাই পাঠাইতে আমি নানু বাড়িতে চলে যাই কিন্তু এই মরিয়ম বেগমকে এরপর অনেক হুচুর কবিরাজ অনেকের কাছে নিয়ে যাওয়া হয় কিন্তু আর ওনাকে ঠিক করতে পারে না আমি ফোনের মাধ্যমে জানতে পারি অনেকের কাছে নিয়ে যাওয়া হয় কিন্তু উনি আর ঠিক হয় না ওই পাগল পাগলে থেকে যায় এবং সম্পূর্ণভাবে তখন উনি পাগল থাকে সম্পূর্ণ রকমেরই পাগল কারোর সাথে মানে কথা বলে না কাউরি দেখলেই মারতে চায় এবং মানে এরকম শিকল দিয়ে বাইদে রাখা লাগে এরকম পাগল হয়ে যায় তো আমি যখন আমার নানু বইতে গিয়া পরে আসি আমাকে মেরে ফেলবে মরিয়মের পরিবার মরিয়মের ভাইয়েরা ওই ভয়ে তো নানু বাড়িতে গিয়ে পড়ে আছি নানা 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 নানি আছে তাদের সাথে খুব ভালো করে কথা বলতেছি চলতেছি তো সেখানে থাকতে থাকতে আমার একটা মামাতো বোন আছে আমার ওই মামাতো বোনের নাম হচ্ছে লাভলি তো ওই লাভলি তখন মানে ও ওর তখন একটা বিয়ে হয় মানে বিয়ে হয় বিয়ে হবার পরে স্বামীর সাথে বনিবনতা ভালো না মানে স্বামীর সাথে সম্পর্ক ভালো না সম্পর্ক ভালো না হওয়ার কারণে লাভলি তখন ওই তার শ্বশুরবাড়ি থেকে চলে আসে আমাদের ওখানে আমাদের মানে আমার নানু বাড়িতে চলে আসে নানু বাড়িতে আসার পরে তো ও বেতের মানে বেদ দিয়ে অনেক কিছু বানাইতো যেমন মানে বিভিন্ন ধরনের মোত্তাক বলে বা বেদ বলে ওইটা দিয়ে হাতের অনেক সুন্দর সুন্দর কাজও জানতো এগুলোও বানাইতো কিন্তু তখন আমাকে বলতো যে তুই এগুলো একটু বাজারে বিক্রি করে আয় তো বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন মেলাতে এখানেও ওইখানে গিয়ে বা যেখানে বাজার হতো ওখানে গিয়ে আমি তখন ওই ওনার হাতে বানানো সুন্দর সুন্দর জিনিসগুলো বিক্রি করতাম মানে লাভলির লাভলি কিন্তু বয়স আমার থেকে এক দুই বছরের বড় হবে মানে বড়ো হবে কিন্তু তারপরও আমি ওনার সাথে খুব ভালো একটা সম্পর্ক তা আমি এগুলো বিক্রি করতাম বাজারে নিয়ে এখানে ওইখানে নিয়ে বিক্রি করতাম দেখতাম ভালো টাকাই পায় আমি যে বাজারে বিক্রি করি এবং চাপা মায়েরা একটু ইয়ে এ করে বিক্রি করতে পারি ভালো টাকায় পাই এবং সেই টাকাই নিয়ে আমি তখন লাভলির হাতে দিই কারণ উনিও তখন অত্যন্ত খুশি হয় এরকম করতে করতে লাভলির সাথে মোটামুটি আমার একটা ভালো সম্পর্ক হয় যেহেতু দীর্ঘদিন ধরে নানুবাড়িতে পড়ে আছি এবং আয়েরও একটা ভালো রাস্তা আমি পেয়ে গেছি এতদিন পর্যন্ত আমার কোনো ইনকাম সোর্স ছিল না কামাই রুজি ছিল না আমি কোনো ইনকাম করতে পারতাম না কামাই করতে পারতাম না সম্পূর্ণ রকমের বেকার ছিলাম তো বাড়িতে আসার পর থেকে তো দু একটা টাকায় ইনকাম করতে পারতেছি মানে লাভলির বানানো জিনিসগুলো এখানে ওখানে বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করতে পারতেছি ভালো টাকায় বিক্রি হচ্ছে মোটামুটি ভালো টাকাই পাচ্ছি তো সে জায়গা থেকে আমার নানা নানিও তখন খুশি বলো যে এখানেও থাকুক এখানেও থাকুক এবং লাভলির সাথেও তখন আমার সম্পর্কটা আস্তে 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 করে অনেক অংশে বাড়তেছে তো এরকম করে বাড়তে বাড়তে এক পর্যায়ে আমাদের সম্পর্কটা প্রেম ভালোবাসায় রূপ দিয়ে দেয় প্রেম ভালোবাসায় রূপ দেয় এই মর্মে যে আমি কিন্তু অলওয়েজে মানে লাভলির সাথে সম্পর্ক এতটাই ভালো ছিল আমার ওই নানা বাড়িতে লাভলি আর আমিই ছিলাম যার কারণে দেখা যায় আমি বেশিরভাগ সময় রাত্রেবেলায় লাভলির সাথে গিয়ে ঘুমাইতাম লাভলির ঘরে যাইতাম ওর সাথে গিয়ে ঘুমাইতাম তো যার জন্য আমার মানে সম্পর্কটা খুব গভীর হয়েছে এবং একটা পর্যায়ে আমাদের মাঝে প্রেম ভালোবাসাও সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আমার দা আমার নানা নানি তখন বিষয়টা আমার মা বা আমার মাকে জানায় এবং মাকে জানালে পরে আমার মা তখন আমার নানাকে বলে যে ওর তো গার্ডিয়ান বলতে কেউ নেই মানে একমাত্র গার্ডিয়ান আপনি আপনি যদি বলেন যে ও বিয়ে করার পরে ও ভালো থাকবে তাহলে কোনো সমস্যা নেই ওইখানে ওকে বিয়ে করায় আপনি আপনার বাড়িতেই রেখে দেন এটা আমার নানাবাইকে বলে তো ভাইকে বলার পরে নানাবাই তখন একইভাবে আমাদের নানু বাড়ির কিছু লোকজনকে ডাকে লোকজনকে ডাকার পরে আমার যে লাভলির বাবা আছে যে মানে লাভলির যে বাবা আছে লাভলি বাবার সাথে কথা বলে এবং লাভলির বাবাও তখন রাজি হয় মানে আমার মামা আমার মামাও তখন রাজি হয় এবং রাজি হওয়ার পরে আমার সাথে তখন লাভলির ওখানে বিয়ে হয় ওই লোকের সাথে ছাড়াছাড়ি হয়ে যায় লাভলি সাথে বিয়ে হয় বিয়ে হবার পর আমি তখন আমার নানার বাড়িতেই থাকতেছি আর আমি আমাদের বাড়িতে আসি না আমাদের বাড়িতে আমার আমি আর যাই না এখানেই পড়ে আসি লাভলির সাথে আমার দিনকালগুলো খুব ভালোই কাটতেছে কোনো সমস্যা নাই কিন্তু ওই মুহূর্ত পর্যন্ত মরিয়ম বেগম সম্পূর্ণ পাগল থাকে পরিপূর্ণভাবেই পাগল কারোর সাথে কথা বলে না কাউকে দেখলেই তেরে আসে মারার জন্য মারতে যায় প্রচুর পরিমাণে পাগলামি করে বাট আমি এখানে বিয়ে করে আমার সংসার জীবনটা অনেক সুখের কাটতেছে অনেক শান্তির কাটতেছে অনেক ভালো কাটতেছে আমার কোনো সমস্যা নেই এইভাবেই পড়ে আসি এভাবে প্রায় এক বছর মতো এক বছর মতো কেটে যায় এবং বছরখানিক পরে তখন পুনরায় আবারও হিন্দুদের ওই পূজাটা আসে যে পূজাতে মানে ওরা হচ্ছে কালিমাকে ফেলবে হচ্ছে তারাইশ দিগিতে তো ওই পূজাটা আসে এবং আসার পরে আমার সবসময় ওইটার প্রতি টার্গেট থাকে কারণ তারাইশ দিগিতে আমি হাতাইলে কিছু না কিছু পাই মানে প্রত্যেকটা বছরে যত বছর ওরা ওই কালিমা ফেলছে ওখানে মানে ওই সময় আমি হাতাইছি বা পানিতে নামছে নামার পর আমি কিছু না কিছু একটা জিনিস কিন্তু পাইছি কোনো না কোনো একটা জিনিস আমি পাইছি যার জন্য তখন আমি দেখা যায় যে সব সময় আমি ওইখানে যাই এবং আমি হাতে মোটামুটি কিছু পাই তেজন পূজাটা আবার আসছে ওইখানে দেবী মাকে ফেলা হয়েছে দেবী মাকে ফেলানোর পরে একইভাবে আমি তখন আবার ওইখানে গেছি আমাদের এলাকাতে ওই সময় পর্যন্ত কিন্তু লাভলি কিন্তু আমার নানা বাড়িতেই থাকতো বাপ মায়ের কাছে থাকতো আর আমাদের এখানে যে নিব আমাদের এখানে খাওয়াবো ওরকম অবস্থাও কিন্তু আমাদের ছিল না কারণ আমার যে ভাইয়েরা ছিল তারাও তখন মানে কামাই রুজু করতো না ওভাবে ছোটো একটা বোন আছে মা আছে তো অনেক বড়ো একটা পরিবার আমি যে দু একটাকে ইনকাম করি ওই দু একটাকে দিয়ে আসলে নিজে চলাটাই খুব কঠিন হয়ে যায় তার উপরে আবার নিজের বউকে নিজের বাড়িতে নিয়ে রাখা আমার পক্ষে সম্ভব হবে না কারণ এখানে রাখলে লাভলি আমার মামার বাড়িতেই খাচ্ছে আমার নানা নানি লাভলিকে খাওয়াচ্ছে ওইখানে নিলে তো আমাকে খাওয়াইতে হবে যার জন্য আমি আর লাভলিকে আমার বাড়িতে নিতেছি না লাভলিকে আমি এখানেই রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নাই লাভ এখানেই পড়ে আসে তো এরকম করে মন্দিরে হাতাহাতি মানে ওই তার দিকে হাতাহাতি করতে করতে আমি তখন কী করলাম এরকম করে ওই ওই সময় আমি কিছু মোটামুটি কিছু স্বর্ণ পাই যেগুলো হচ্ছে দেবীর গলায় এখানে ওইখানে ছিল কিছু স্বর্ণ পাই এবং পাওয়ার পরে আমি মরিয়ম বেগমকে একদিন দেখতে যাই আমার আম্মা বলতেছে আর কি যে ওরা একটু দেখি হয় ও তো এরকম পাগল হয়ে গেছে তুই নাকি ওরা পাগল বানাইস ওই সময় মোটামুটি সব কিছু একটু ঠান্ডা হয়ে যায় মরিয়মার ভাইয়েরও অনেকটা অনেক অংশে ঠান্ডা হয়ে যায় আমার সাথে কোনো ঝামেলা করে না পরে আমি সে জায়গা থেকে মরিয়মকে দেখার জন্য যাই গেলে পরে দেখলাম যে একদম পাগল হয়ে আসে মাথার চুল টুল এলোমেলো দেখার পর আমার কাছে খুব খারাপ লাগে মানে অতিরিক্ত খারাপ লাগে যে ও কেন এরকমটা করলো বা এরকম কেন হইলো নিজের কাছে তখন খারাপ লাগে আমি চোদ্দো পনেরো দিনের মতো তখন বাড়িতে থাকি চোদ্দো পনেরো দিন বাড়িতে থাকি মরিয়ম কিন্তু ওই সময় মানে আমার বউ লাভলি কিন্তু ওই সময় পর্যন্ত আমার নানু বাড়িতেই থাকে আমি আমাদের বাড়িতেই পড়ে আসি তো এরকম করে জিনিস টিনিসেও কিছু পাই ওগুলোও বিক্রি করে নগদ কিছু টাকা হয় নগদ কিছু টাকা হওয়ার পরে এবং এইভাবে লাভ মরিয়মকেও দেখে মরিয়মকে আমি এটা ওইটা কিনে দিই যেহেতু ওর পাগল হওয়ার জন্য আমি দেয় তো আমি ওকে এটা ওইটা কিছু কিনে দিই কিনে দিন ওকে খাইতে দিই তো যাই হোক এরকম করে আমি চলে আসতেছি চলে আসবো একদিন বাড়ি থেকে চলে আসবো আমাদের বাড়ি থেকে নানা বাড়িতে চলে আসবো তো রাতের বেলা তখন আমি সাইকেল নিয়ে রওনা দিই আমার আম্মা আমাকে এইটা ওইটা মানে মিষ্টি তারপর হচ্ছে আরও অনেক কিছু আমাকে দিয়ে দেয় আমার বউকে খাওয়ানোর জন্য বা নানা নানিকে দেওয়ার জন্য মামাদেরকে দেওয়ার জন্য পিঠা বানিয়ে দেয় পিঠা ইটা উইটা অনেক কিছুই দেয় তো সব কিছু নিয়ে আমি তখন রাতের বেলায় রওনা দিই রাতের বেলায় রওনা দেওয়ার পরে আমাদের ওই বাড়িটার পরে মানে আমাদের গ্রামের পরে আরও দুইটা গ্রাম আছে দুইটা গ্রাম তৃতীয় নাম্বার গ্রামটা হচ্ছে আমার নানুদের গ্রাম এবং আমার নানুদের গ্রামের আগে হচ্ছে একটা খাল আছে খালের পাট দিয়ে যেতে হয় আর ওই খালটার মধ্যে খালের পাড়ে হচ্ছে শ্মশান ছিল মানে ওইখানে হিন্দুদেরকে মরলে ওখানে দাহ করা হইতো শ্মশান ঘাট ছিল তো ওই পাশ দিয়ে আমি তখন সাইকেল চালায় যাচ্ছিলাম বাট আমি যখন শ্মশানঘাটটা ক্রস করতেছি ওই সময়ের ভিতরে আমার কাছে মনে হলো যে কেউ একজন মনে হয় যেন পিছন থেকে আমার সাইকেলটাকে টেনে ধরে রাখছে কঠিনভাবে সাইকেলটাকে টেনে ধরে রাখছে আমি সাইকেলটা নিয়ে সামনের দিকে যেতে পারতেছি না এমনভাবে টেনে ধরে রাখছে রে কিরে কীভাবে আমাকে টেনে ধরে রাখলো আমি যতই চেষ্টা করতেছি সাইকেল সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সামনের দিকে নিতে পারতেছি না এবং এরকম না যে একটা সাইকেল যখন থেমে যায় খেয়াল করবেন সাইকেল কিন্তু এক পাশে পড়ে যায় বাট আমার সাইকেলটা কিন্তু পাশে পড়তেছে না পিছন থেকে মনে হয় কেউ একজন ট্রেনে ধরে রাখছি এরকম একটা অবস্থার মধ্যে তাই মানে কী করবো টা সামনে নিতেই পারতেছি না যতই চেষ্টা করতেছি সামনের দিকে ট্রেনে নেওয়ার জন্য সামনের দিকে টানতেই পারতেছি না তো ওই ভিতরে তখন আমি এমনি জাস্ট পিছনের দিকে ফিরে তাকাইলাম একটু তাকাইলাম বাট তাকানোর পরে আমি যে জিনিস দেখলাম মানে ওইটা দেখার পর আমার আর মানে সেন্স নাই আমি ওই ও হচ্ছে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছি এবং ওই জায়গায় আমি অজ্ঞান অবস্থায় ছিলাম আমার যখন জ্ঞান ফিরে রাত তখন কয়টা বাজে আমি জানি না বাট আমি ওখানেই পড়ে আসি ওইখানে আমার জ্ঞান ফিরছে এবং তখন একেবারে রাত্র গভীর রাত্র জ্ঞান ফিরার পর আমি তখন আমার সাইকেল মিষ্টি টিস্টি সমস্ত কিছু রাস্তার মধ্যে ফেলে দিয়ে আমি কোনোভাবে আমার জানটা নিয়ে দৌড়ে ওই শ্মশানঘাট থেকে তখন পাশের একটা গ্রাম ছিল দৌড়ে পাশের গ্রামে ঢুকে যাই এবং পাশের গ্রামে ঢুকে মানুষদেরকে ডাক দিয়ে তারা তখন অনেকেই ঘুম থেকে উঠে ওইটা আমার মাথায় পানি দেয় আমাকে বর্ষায় শান্ত করে আমি তখন বললাম যে এই ঘটনা তখন সবাই মিলে যায় গিয়ে আমার এই যে মা পিঠা বানাই দিল মিষ্টি দিলো ওইগুলো কোনো কিছুই পায় না ওই কিছুই থাকে না শুধু সাইকেলটা থাকে তারা তখন শ্মশান ঘাট থেকে আমার সাইকেলটা নিয়ে আসে আসলে পরে জিজ্ঞেস করে আমি কোথায় যাব তো আমার নানুর বাড়ির ঠিকানা দিলাম রাতের বেলায় তারা আমাকে আর যেতে দেয় সকালবেলা তারা লোক পাঠাইছে আমার মামার জন্য আমার মামাই তো আমার শ্বশুর তো আমার মামার জন্য লোক পাঠায় মামা তখন আসে আসলে মামা আসে মামি আসে আমার বউ হচ্ছে আমার বউও আসে লাভলিও আসে তো আসার পরে সবাই আমাকে এখান থেকে ধরাধরি করে নিয়ে যায় ধরাধড়ি করে আমাকে ওইখানে বাড়িতে নিয়ে যায় তো বাড়িতে নিয়ে গেলে মানে আমার নানা বাড়িতে নিয়ে যায় নিয়ে গেলে পরে এই আমার ভিতরে যেটা ভয় ঢুকে যায় মানে প্রচণ্ড রকমের একটা ভয় আমার ভিতরে ঢুকে এই ভয়টা থেকে আমি যখন আমাদের নানু বাড়িতে যাই গেলে ওই দিন রাতের বেলায় আমি স্বপ্নে দেখি মানে প্রচণ্ড রকমের মানে আমি স্বপ্নে দেখি যে প্রথম স্বপ্নটা আমি এরকম দেখি যে একটা লোকের গায়ের ভিতরে অনেক গয়না গাঁটি মানে একটা লোক আর কি মানে হিন্দু লোক মহিলা না হিন্দু লোক এবং তার হাতে পায়ে অনেক গয়না গাঁটি অনেক কিছু গয়না এবং সে গয়নাগুলো সহ দিয়ে তাকে আগুনে পুড়ে ফেলা হচ্ছে তাকে তাকে আগুনে পোড়ানো হচ্ছে এবং সে পুড়ে যাওয়ার পরে সবাই তখন চলে গেছে সবাই চলে গেছে কিন্তু শ্মশানঘাটেও ওপরে আছে এবং তার গায়ের ভিতরে প্রচণ্ড রকমের গয়না আমি মানে আমাকে ডাকে কেউ যেন আমাকে ডাকে আয় গয়নাগুলো নিয়ে যা গয়নাগুলো তোর জন্য রাখছি আয় নিয়ে যা ওরকম করে আমাকে তখন ডাকে এই স্বপ্নগুলো আমি তখন দেখতে শুরু করি এবং এই স্বপ্নগুলো দেখতে শুরু করি স্বপ্নগুলো দেখতেছি 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 মানে প্রতিদিনই এই ধরনের স্বপ্ন দেখি প্রত্যেক দিন এই ধরনের স্বপ্ন দেখি তো আমাকে এসে ডাকে এবং ঘয় ডাকাটি পরো অবস্থা আমাকে সে ডাকে তখন আমি এভাবে দেখতেছি কোনোভাবেই হচ্ছে এটা ঠিক করা যাচ্ছে না আমার আম্মু আমাকে তখন বিভিন্ন আমি মায়ের কাছে বলার পরেও মা অনেক হুজুরদের কাছে যা হুজুরদের কাছে গিয়ে আমাকে পানি পরা তাবিজ পরা দেয় এবং পানি পরা তাবিজ পরা দিলে হয়তো দুই থেকে তিন দিন মোটামুটি একটু ভালো থাকে এবং দুই তিন দিন পরে একইভাবে আমি আবারও সে বাজে স্বপ্ন দেখতে থাকি এবং স্বপ্ন একটাই আমাকে ডাকে গয়নাঘাটি দিবে এই দিবে ওই দিবে আমাকে বলে তুই শ্মশান আয় এবং শ্মশানঘাটে আসলেই তুই গয়না পাবি তুই ধন পাবি তুই এটা পাবি ওইটা পাবি তোকে সাত রাজার দন দিয়ে দিব তুই অনেক কিছু পাবি জীবনে অনেক কিছু পাবি ওরকম করে আমাকে শুধু মানে লোভ দেখায় এরকম লোভ দেখায় লোভ দেখায় আমি আর যাই না মানে আমি ওইদিকে যাইও না বা ওইগুলোর প্রতি আমার কোনো নেশাও নাই কোনো কিছুই নেই যে এইভাবে আমার জীবন থেকে আরও একটা বছর কেটে যায় মানে এই গুগল ধাঁধার ভিতরে এক বছর কাটে এবং সেই এক বছরের ভিতরে কিন্তু আমার বউ লাভলি বাচ্চা কনসেপ্ট করে বাট আমার কোনো সন্তান আদি হয় না বেবি কনসেপ্ট করে বেবি দুনিয়াতে আসে না মানে বেবিটা কনসেপ্ট করা কয়েক মাস পরে আমার বাচ্চা মারা যায় এবং ওই মারা যাওয়ার পিছনেও নাকি এটা কারণ যে আমার 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 উপর নাকি একটা খারাপ জিনিসের আক্রোশ ছিল এবং একটা খারাপ জিনিসের আক্রোশ থাকার কারণে এরকমভাবে আমি তখন স্বপ্ন দেখি যাই হোক বছরকানিক পরে আবারও সেই পুনরায় সেই মন্দিরের মানে ওই ওদের এই ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় হিন্দুদের তো সেখানে ওরা কালি ফেলবে আমি আবার ওইখানে যাবো তো এইবার আমাকে সবাই মানা করে আমার মা যারা আছে সবাই বলতেছে তুই তারাশদিগিতেই যাইস না এবার যেহেতু তোর একটু সমস্যা আছে একটু মানে তোর সমস্যা হইতে আছে তারাশদিগিতে যাইস না ওই দিকে তুই নামিস না আমাকে সবাই মানা করে কিন্তু আমার কথা হচ্ছে যে না যেহেতু ওখানে কালি ফেলবে কালি ফেলার পরে আমি ওখানে কিছু না কিছু পাবো সুতরাং আমাকে ওখানে নামতেই হবে নেমে আমি আমার গয়নাঘাটি নিব তো একইভাবে আমি তখন আমার নানু বইতেই থাকতাম নানু বইতে থাকতাম বছর এই মাঝে কিন্তু পুরো একটা বছর কেটে যায় এক বছর পরে আবারও একইভাবে ওই তারাই দিগিতে যখন দেবী মাকে ফেলা হয় আমি আবারও মানে প্রতিদিন ওইখানে নামি নামার পরে আমি এরকম এই জিনিস মানে এটা ওইটা নি এইভাবে কুড়াইতে থাকি এরকম করতে করতে প্রায় কালিমারে ফেলার তিন দিন পরে একদিন হঠাৎ করে আমি ডুব দিয়া মানে ইয়ে নেব মানে ওই যে আপনার মানে কুরাইতেছি কোনো কিছু পাই কি না এরই মধ্যে হঠাৎ করে একটা কুলসি মানে একটা কুলসি আমার হাতে পরে তো হাতে পড়ার পরে আমি আমার চোখটা মেলি মেলার পরে দেখতে পাই যে কেউ একজন কলসিটাকে ধরে রাখছেন দুই হাত দিয়া দুই হাত দিয়ে ধরে রাখছে এবং আমি কলসিটাকে টানতেছি এটা কিন্তু দিনের বেলার ঘটনা দুপুর একদম দুপুরে ভোট দুপুরে ওই মানে দিঘিতে আমি একা না অনেকেই তখন ওইখানে এটা ওইটা কুরাইতেছে মানে খুঁজতেছে বাট আমি তখন এই কলসিটা নিয়ে কি উপরের দিকে টানিয়ে আনতে আমরা টানিয়ে আনতে পারতেছি না এবং কলসিটাকে আমি নিঃশ্বাসও আমার আটকায় আসতেছে নিঃশ্বাসে ধরে রাখতে পারতেছি না মানে নিঃশ্বাস ফেলতেও পারতেছি না একটা পর্যায়ে তখন আমি কি করলাম আমি কলসিটাকে ছেড়ে দিয়ে লাভ দিয়ে উপরের দিকে উঠি ওইটা সবারই রাখ দিই যেতে কেমন এমন ঘটনা আমার পায়ের নিচে দেখতো কোনো কিছু আসে কিনা তখন সবাই ডুব দেয় ডুব দেওয়ার পরে কেউ আর কোনো কিছু পায় না মানে আমার পায়ের নিচে কেউ আর কোনো কিছুই পায় না এবং অনেকে মানে ডুব দিয়ে পানির নিচে নেমে তারপর পানির নিচে ডুব দিয়ে অনেকে চোখ মেলে এবং চোখ মেলেও কোনো কিছু দেখতে পায় না কিন্তু আমি স্পষ্ট দেখলাম যে একটা কলসি অনেক সুন্দর এবং ওই কলসিটাকে কোনো একজন লোক এরকম নিচ থেকে টাইনে ধরে রাখছে বাট আমি কলসিটাকে টেনে উঠেতে পারিনি আমার সাথে যেহেতু আলগার একটু সমস্যা জিনের একটু সমস্যা আসেই তো সে জায়গা থেকে আমি তখন আসছি আমার বাড়িতে বাড়িতে আসার পর আমি আম্মারও কোনো কিছু বললাম না বাট ওই দিন আমার খুব জ্বর উঠছে মানে ওই দুপুরেই খাওয়া দাওয়ার পর অনেক জ্বর উঠছে জ্বরের কারণে আমি আবার আমার নানা বাড়িতে গেলাম না নাকি আমি তখন আমাদের বাড়িতেই ঘুমাইলাম তো এতদিন পর্যন্ত আমি যে স্বপ্নটা দেখতাম যে লাস্ট কয়েকটা দিন ধরে কিন্তু আমি এই স্বপ্নটা দেখি নাই মানে মোটামুটি স্টপ হয়ে গেছে যে কালী মন্দিরের ওখানে একটা মানুষকে পোড়াইতে আসে এবং তার গায়ে অনেক গয়নাঘাটি আছে এবং সেই গয়নাঘাটি আমাকে নেওয়ার জন্য ডাকতেছে এই স্বপ্নটা আমি দেখতাম কিন্তু এখন পুনরে আমি স্বপ্ন দেখতেছি এক ভিন্ন রকম স্বপ্ন যে এরকম মানে সাত ধন পুকুরের মধ্যে আছে আমি নামলেই সাত ধনটা আমি পাবো মানে ওইটা আমি পাবো আমি আগে যে স্বপ্নটা দেখেছিলাম ওই স্বপ্নের চেয়েও এখনকার স্বপ্নটা আমার কাছে আরও ক্লোজ মনে হচ্ছে যে মনে হচ্ছে আমি ডুব দিলে এটা আমি এখনই পেয়ে যাবো এবং এটা আমি স্পষ্ট আমার চোখের সামনে ঘুরাইতো মানে সাঁতরা যা ধন্টার না আমার চোখের সামনে ঘুরাইত আমি কলসির ভিতরে দেখতে পাইতাম যে এখানে অনেক গয়নাঘাটি পড়ে আছে অনেক গয়নাঘাঁটি অনেক কিছু পড়ে আছে এগুলো আমি দেখতাম তো এগুলোর জন্য আমার ভিতরে আরও লোভ কাজ করতো যে আমি এগুলো পাবো বা তখন কিন্তু আমি প্রচুর পরিমাণে লোভের বশবতী হয়ে যাই এবং যেহেতু হিন্দু মন্দির যেহেতু হিন্দুরা হচ্ছে সবসময় এখানে কালেরি ফেলতো তো এটা এবং হিন্দু ধর্মের উপাসনায় তারাইশ নদীটা এরকম একটা মানে তারাষ্ট এমন একটা দিঘি ছিল ওই দিগিতে সবাই আসতো দিঘির পানি নিয়ে যাইতো এবং এটা নিয়ে অনেক আদি যুগের অনেক কথাবার্তা আছে সেই জায়গা থেকে আমি তখন পরিপূর্ণভাবে লোভের বশবতী হয়ে যাই মানে এটা আমার মাথার মধ্যে খালি ঘুরতেই থাকে কীভাবে আমি এটাকে পাবো আমি অনেক সময় দিনের বেলা গিয়ে আমি তখন আর আমার নানুর বাড়িতে যাই না মানে নানা বাড়িতে যাই না না কি আমি ওখানেই পড়ে থাকি এ জায়গায় পরে থাকি ওই জায়গায় বসে থাকি সবসময় দিঘির পাড়ে দিনের বেলায় বসে থাকি রাতের বেলায় স্বপ্ন দেখি আমি যখন দিনের বেলায় দিঘির পারে বসি আমার কাছে মনে হয় যে দিঘির মধ্যখানে কলসিটা ঘোরাফেরা করতেছে এবং কলসিটা এরকম আমার সামনে মানে অলট পালট করতেছে আমি কলসিটাকে ধরতে পারবো মানে দেখতে পাইতেছি খুব স্পষ্ট দেখতে পাই এরকম না যে আমি আধো আধো দেখতে পাই একেবারে স্পষ্ট মনে হয় যেন এটা ঘুরতেছে আমি এখনই দেখতে পাবো এভাবে আমার জীবন থেকে মানে আট দশ দিন কেটে যায় তা আমি বাড়িতেই পড়ে আসি বাট আমি ওইটা লোভে পড়ে আর আমার বউয়ের কাছেও যাচ্ছি না আমার নানা বাড়িতেও যাচ্ছি না এখানেই পড়ে আছি এইভাবে সময়গুলো কাটতে কাটতে দিন পরে আমি এবার স্বপ্নে দেখতেছি যে একেবারে দেবীর মতো একজন মহিলা আমার বাড়িতে আসছে আমি এটা রাতের বেলায় স্বপ্নে দেখি একদম মানে এমন একটা স্বপ্ন এটা হয়তো অনেকের কাছে মনে হবে যে এটা মানে কেমন কথা কিন্তু আমি তার প্রমাণও দিতে পারবো প্রমাণটা ছিল এরকম আমার কাছে আসছে এসে আমাকে ঘুম থেকে জাগাইছে আমার পাশে বসছে বসার পরে আমাকে বলল যে এই কলসিটা তোকে দিবো এবং কলসির ভিতরে যত ধরনের স্বর্ণ অলঙ্কার আছে সব কিছু তুই পাবি সবই তোকে দিয়ে দিব তবে বিনিময় তোর একটা কাজ করতে হবে এরকম করে বলে তো আমি তখন বললাম যে কী কাজ করতে হবে বলে তুই একটা মহিলার জীবন নষ্ট করছিস একটা মহিলাকে তুই অনেক কষ্ট দিয়েছিস এবং নিজের হাতে মহিলার মহিলাটাকে একটা ধার্মিক টাইপের ভালো একটা মহিলা তার ক্ষতি করছিস তুই তাকে পুনরায় বিয়ে করবি তাকে বিয়ে করে তাকে একটা নতুন জীবন দিবি তার সাথে সংসার করবি এবং তার সাথে সংসার করার পরে তোর বাসরের পরের দিনে পরের রাতেই তুই এই কলসি ভর্তি সমস্ত স্বর্ণ স্বর্ণ অলঙ্কারগুলো তুই পেয়ে যাবি এগুলো সব কিছু তোকে দিয়ে দেওয়া হবে তুই যদি এই সত্যটা মানিস আমি তখন বললাম যে কিসের সত্য পরে আমাকে বললো যে শর্ত হচ্ছে এটা আমি যে মরিয়ম বেগমের কথা বললাম যাকে আমি তাবিজ করে পাগল বানাইছি ওই মরিয়ম বেগমকে আমাকে বিয়ে করতে হবে এবং তাকে বিয়ে করার পরে আমি তখন এই স্বর্ণ অলঙ্কারগুলো পেয়ে যাব যেটা আমি ধিগির মধ্যে দেখেছিলাম এটা আমাকে বলে এবং আমাকে তখন বলে তুই যদি রাজি থাকিস তাহলে তুই তাড়াতাড়ি কর এবং এটা করা মাত্রই তুই এই জিনিসগুলো পেয়ে যাবি এই জিনিসটা বলে তখন এটা আমার আমাদের এখান মানে যে মহিলাটা আছে উনি তখন চলে যায় ওনার গায়ে স্বর্ণ অলঙ্কার ছিল এবং অনেক সুগন্ধি ছিল উনি চলে যাওয়ার পরে দেখেন আমি প্রমাণ দিতেছি যে এটা যে বাস্তব ছিল বা সত্য ছিল উনি যখন চলে গেল যাওয়ার পরে এমন সুগন্ধি গ্রাণ আমার নাকের মধ্যে মানে এমন গ্রান আসছে আমার নাকের মধ্যে যেটা আমি বলে বোঝাতে পারবো না আমি যখন আমার আম্মারে ডাক দিলাম আমার ছোট ভাইরা ডাক দিলাম ছোটো ভাই এবং আম্মা দুজনেই হচ্ছে পাশাপাশি রুমে ছিল তারা তখন দৌড়ে আসছে রাতের বেলায় আসার পরে তারাও আইসে আমার ছোট ভাই বলতেছে কি ভাই আপনি কি কোনো মানে কোনো পারফিউম দিয়েছিলেন কোনো সেন্ট দিয়েছিলেন গায়ে এরকম গন্ধ কেন আমার আম্মা তখন বলছে আর এরকম সুগন্ধিত জীবনেও পাইনি এরকম সুগন্ধি আমি কীভাবে পাইলাম তেন আমার আম্মাইস আমার পাশে বসছে বসার পরে আমি ছোটো ভাইও বসছে বসে আমার ছোট ভাই আবার মাদ্রাসাল নিয়ে পড়াশোনা করছে ও আবার মোটামুটি দিনই আলেমোর ভিতরে আছে ছোটো ভাই তখন বলতেছে কেউ একজন আসছে এই রুমের ভিতরে এবং আসার কারণে এরকম সুগন্ধি তা না হলে তো এরকম সুগন্ধি পাওয়ার কোনো প্রশ্নই আসে না যেহেতু এত মধুর একটা সুগন্ধি তার মানে এখানে এই ঘরের ভিতরে কেউ না কেউ একটু আগে আসছে তেন আমি তখন আমার ছোটো ভাইরে বললাম যে ভাই দেখ এই ঘটনা ছোট বাইরে বললাম যে দেখ ভাইরি এই ঘটনা আমি এটা এটা স্বপ্নে দেখছি এই হচ্ছে কাহিনী আমার ছোটো ভাই তখন শুনে বলতেছে এটা বাস্তব আমার কাছে এই জিনিসটা বাস্তব মনে হয় কারণ গ্রান আমিও পাইছি আম্মাও পাইছে তো আমি তখন ছোট ভাইয়ের তখন ডাক দিলাম আমারে ডাক দিয়ে বললাম যে আম্মা আমি তো ওনার উপর এরকম অন্যায় করছি এবং এটাও আমি আমার কাছে স্বীকার করলাম ছোটো ভাই এবং মায়ের কাছে যে অনেক বছর আগে আমি অনেক বছর আগে ওনার বাথরুমের ভিতরে আমি নিজে হচ্ছে যেই ঘটি ছিল ঘটির ভিতরে আমি মরেচ দিয়ে আসছি এবং কোরআন শপথ করাইছে আমি কোরআনে হাত দিয়ে অস্বীকার করছি যে না আমি মরিচ দিইনি তখন ছোট ভাই এবং মা তারা দুজনেই বলতেছে যে ভাইয়া আপনি যে স্বপ্নটা দেখছেন এই স্বপ্নটা মনে হয় বাস্তব হবে এবং আমি দিনের বেলায়ও তো এরকম কলসি দেখছি ডুব দিয়া ওইটা তো একদম সরাসরি ওইটা তো আর স্বপ্ন না এবং আজকেরটা যদিও স্বপ্ন হয়ে থাকে কিন্তু আমার ভাই এবং আম্মার সবাই তো নাকে গ্রান পাইছে সবার নাকে তো গ্রান পাইছে যে এরকম একটা জিনিস আমার ঘরে আসছে পরে আমি আমার আম্মারে বললাম যে আম্মা তাইলে আমি ওনারে বিয়ে করব। আপনি ব্যবস্থা করেন মানে মরিয়ম বেগমকে তো সে তো আমার বয়স অনেক বড় তার বয়সের সময় পঞ্চাশের উপরে উনি অনেক বয়স হয়ে গেছে তা আমি যেহেতু ওনার কাছে অন্যায় করছি আমি ওনাদের বিয়ে করবো মরিয়ম আপারা আমি বিয়ে করবো এটা আমি আমার বলছি আমারে বলার আমার সকল ঘুম থেকে ওঠার পরে মানে ভীষণটি নিয়ে আমার খুব টেনশানে পড়ে যায় যে কী করা যায় বা কীভাবে কী করা যায় এরকম আমি চিন্তা করতেছে আমি তখন মারে বললাম যে মা আমি বিয়ে করবো কারণ আমার ভিতরে তখন প্রচণ্ড রকমের লোভ কাজ করতেছে আমি একদম শিউর থাকি আমি যদি মরিয়মকে বিয়ে করতে পারি এবং মরিয়মকে বিয়ে করার পরেই আমি সাত হাজার ধরনের কলসিটা পেয়ে যাব কলসির ভিতরে থাকা সমস্ত স্বর্ণালঙ্কারগুলার মালিক আমি হয়ে যাব প্রচণ্ড রকমের লোভের বর্ষবতী হয়ে যাই এবং এত পরিমাণে লোভ কাজ করতেছে যে আমি আমার আদি অন্ত সব কিছু ভুলে গেছি এবং মাকে না জানিয়া আমি আমার মামাতো বোনের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছি মামাতো বোনের সাথে পরিপূর্ণ যোগাযোগ বন্ধ এবং আমি তখন আমার ছোট বাইরে ধরে আম্মারে ধরে এক জায়গা থেকে লোনের উপরে মানে আপনার যে সমিতি হয় সমিতি থেকে টাকা উঠাইয়া আমি তখন এই আমার মামাতো বন্ধুই ছিল লাভলি একটা লাভলি আক্ত লাভলিকে তালাক করে দেয় কাবিনের টাকা দিয়া লাভলিকে আমি তালাক করে দিই মানে এত পরিমাণে কারণ আমার কাছে মনে হয় আমি এই জিনিসটা পেয়ে গেছি এটা আমার হাতের সামনে ঘুরতেছে এবং এটা আমি সম্ভবত আজকে একটু লাস্টেই পেয়ে যাব। এরকমটাই মনে হয় যাই হোক এরপরে আমার তখন মাকে আমি বলেলাম মা তখন কী করলো মরিয়মের ভাইদের সাথে কথা বললো মানে মরিয়ম বেগমের ভাইদের সাথে কথা বললো যে দেখেন আমার ছেলে তো একটা অপরাধ করছে অন্যায় করছে যেভাবে হোক আপনার বোনকে ব্ল্যাক ম্যাজিক করছে তাবিজ করছে এখন আমার ছেলে এই জিনিসটা অনুশোচনায় ভুগতেছে তার অনুশোচনা লাগতেছে এবং সে আপনার বোনকে বিয়ে করতে চায় তো এটা শোনার পরে সবাই তখন হাসাহাসি করতে শুরু করে মরিয়মের ভাইরাও তখন হাসে যে এটা কীভাবে সম্ভব ওই কিভাবে বিয়ে করবে মানে কেউ তখন এই বিষয়টাতে রাজি হয় না মরিয়মের মানে পরিবারের কেউ রাজি হয় না মরিয়ম ভাই তারপরে যারা আছে ওর আত্মীয় স্বজন তারা অনেকেই হাসাহাসি করে যেটা কোনো কথা নাকি ওর মতো ইয়াং বয়সী একটা ছেলে এবং মরিয়ম মরিয়মের যদি সন্তানাদি হইতো তাহলে ওর থেকে আরও বড়ো হইতো এটা কেউ তখন রাজি হয় না আমি কাউকে তখন রাজি করাতে পারি না কিন্তু প্রতি রাতে আমি স্বপ্নটা দেখতেছি আমাকে এসে বলতেছে তুই মরিয়মকে বিয়ে কর এবং মরিয়মকে বিয়ে করলে তুই এটা পাবি মরিয়মকে বিয়ে করলে তুই এটা পাবি 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 সবাই তখন মানে আমাকে তখন রাতের বেলায় সে স্বপ্নটা দেখাচ্ছে যতভাবে আমাকে পাঠায় আমার লোকদের সাথে কথা বলে মানুষের কাছে যায় কেউ রাজি হয় না আমার কাছে মরিয়মকে বিয়ে দেওয়ার জন্য সবাই বলে মরিয়ম মানে বৃদ্ধ একটা মহিলা কিভাবে আমার মতো একটা ইয়াং ছেলে তাকে বিয়ে করবে এবং এটাতে কেউ রাজি হয় না আমি যখন কাউকে রাজি করাতে পারলাম না একটা পর্যায়ে ভাই আমি বাধ্য হয়ে এক রাতের বেলায় মরিয়মকে নিয়ে পালাইছি এই পাগল মরিয়মকে নিয়ে এক রাতের বেলায় আমি পালাইছি এবং পালিয়ে হচ্ছে আমার আমার এক বন্ধুর বাড়ি আছে আমার নানুর বাড়ির ওইদিকে ওর বাড়িতে নিয়ে গেছে মানে রাতের বেলায় ওর ঘরের ভিতরে ঢুকে এবং ওকে যে বাইদে রাখছে ওইখান থেকে আমি ওকে ছুটাইয়া ওরে নিয়ে আমি পালাইয়া চলে গেছি আমি তো চলে গেছি ওইখানে নিয়ে যাওয়ার পরে দেন আমি আমার বন্ধুরা বললাম যে আমি বিয়ে করবো তাই আমার বন্ধু ও খুব হাসাহাসি করে বা ওরও মোটামুটি সবাই হাসাহাসি করে তারপরও বিস্তারিত বলার পর আমার কথা শুনছে দেন এরপরে আমি ওইখানে মরিয়মকে বিয়ে করি এবং বিয়ে করার পরে ওই বাড়িতেই পড়ে আসি তো বিয়ের পরেও আমি স্বপ্নটা দেখতেছি যে তুই আয় মানে বিয়ের আগে আমি যে স্বপ্নটা দেখতাম যে মরিয়মকে বিয়ে কর বিয়ে করার পরে তুই সাত হাজার দন পাবি এটা তোকে দিব এটা ওইটা কিন্তু বিয়ের পরে স্বপ্ন দেখতেছি এইটা যে তুই আয় পুকুরে আয় তোকে আমি ধন দিব তোকে আমি সম্পদ দেবো ওইটা ওইটা আমি তখন স্বপ্নে দেখতাম একইভাবে তখন আমার মা যখন জেনে গেছে যে আমি মরিয়মকে ওইখানে পালাইয়ে নিয়ে বিয়ে করে ফেলছি মরিয়মের ভাইরাও যখন জানতে পারছে তখন আমার মা এবং মরিয়মের ভাইরা সবাই মিলে আমাকে ওই ওই বাড়ি থেকে নিয়ে আসছে মানে ওইখান থেকে নিয়ে আসছে মানে আমার ওই বন্ধুর ভাই থেকে নিয়ে আসছে আনার পরে বাড়িতে সবাই আমাকে নিয়ে বসছে বৈষম্য মরিয়মের ভাইরা বলতেছে যে এগুলো কোন ধরনের পাগলামি আমাকে বলে আমি বললাম যে না আমি ওকে বিয়ে করব কিন্তু ওইটা বলতেছি না যে ওকে বিয়ে করবো আমি এই কারণে যে ওকে বিয়ে করলে আমি সাত রাজার দন পাবো এটা আমি স্বপ্নে দেখছি এটা কিন্তু বলতেছি না আমি একটা কথাই বলতেছি যে আমি মরিয়মকে বিয়ে করব মরিয়মকে বিয়ে করছি আমি হরিয়মে সংসার করবো এবং আমায় যেহেতু ওর জীবন নষ্ট করছি আমি ওকে নতুন একটা জীবন দিব তো কেউ এটা নিয়ে হাসলো কেউ এটা নিয়ে মজা করলো ঠাট্টা করলো আবার কেউ সিরিয়াসলি বিষয় আমাকে ভালোভাবে নিল একটা পর্যায়ে সবার তখন রাজি হলো যে ঠিক আছে আমি মরিয়মকে বিয়ে করবো এবার পারিবারিকভাবে আবারও নতুন করে কলমা কাবিন করে আবার আমাদের বিয়ে হলো মরিয়মের বয়স তখন প্রায় অনেক বেশি বাট আমি তখনই ইয়াং যাই হোক বিয়ে হলো আমাকে নিয়ে সবাই হাসাহাজি করতেছে বিয়ে হওয়ার পরে আমি পুনরায় রাতের বেলা আবার স্বপ্ন দেখি যে আয় তুই এখানে আয় আইলে তুই সাত হাজার ধন পাবি মরিয়মকে বিয়ে আমি যেদিন করছি তার পরের দিন রাতের বেলায় গভীরাতে আমি তখন রওনা দিছি দিঘিতে যে আমি দিগিতে যাবো এবং আমি ডুব দিয়ে আমি ওই স্বর্ণটা মানে ওই কলসিটা আনবো একইভাবে আমি তখন মরিয়মকে বিয়ের পরের পরেই হচ্ছে আমাদের ওই তারাশ দিগিতে যাই তারাশ দিঘিতে যাওয়ার পর আমি তখন ডুব দেই ডুব দিয়ে গয়নাটার জন্য মানে কলসির জন্য শুধু ডুব দিয়েছি আমার এতটুকুই মনে আছে আমি ডুব দিয়েছি কলসির জন্য ওইটুকুই মনে আছে এবং এরপরে কি হয়েছে আমার আর বাকি কোনো কিছু মনে নেই জাস্ট ডুব দেওয়া পর্যন্ত মনে আছে এবং ডুব দেওয়া পর্যন্ত মনে আছে ওই ডুবের ভিতরেই শেষ এরপরে আমার আর কোনো কিছু মনে নেই এবং সেই ডুব থেকে যখন আমি মানে আমার মোটামুটি যখন আমার বয়স হয় বা আমার যখন জ্ঞান ফিরে মোটামুটি অ্যান্ড তখন আমার জীবন থেকে প্রায় পাঁচ থেকে ছয় বৎসর মতো কেটে যায় আমি জানতে পারে আমি ছয়টা বছর সম্পূর্ণ রকমের পাগল ছিলাম এবং দিঘির উপরে তারা আমাকে পাইছে আমি নাকি মানে দিঘির প্যাকে মানে কাদা এবং মাটির মা কাদা এবং পানির মধ্যে পড়েছিলাম সকালবেলা আমারে পায় এবং ওইখান থেকে তারা আমাকে আনে এবং আনার পরে আমাকে গোসল করায় ইয়ে করায় বাট তখন থেকে ঠিক যেরকমভাবে মরিয়ম পাগল সেম আমি মরিয়মের মতোই পাগল হয়ে যাই এবং মরিয়মের মতো পাগল হয়ে যায় আমার মা আমাকে কবিরাজ ডাক্তার অনেকের কাছে নিয়ে যায় কিন্তু ঠিক হয় না দীর্ঘ ছয় মাস পরে আল্লাহর রহমতে আস্তে আস্তে করে আমি ভালো হই কিন্তু আমি ভালো হবার পর যে জিনিসটা জানতে পারি আমি পাগল হওয়ার চার বছরের মাথায় মরিয়ম মারা যায় চার বছরের মাথায় মরিয়ম মারা যায় শীতের রাতে মরিয়ম মারা যায় এবং মরিয়ম যে মারা গেছে আমি নাকি মরিয়মের কবরে মাটিও দিছি মরিয়মের জন্য কান্নাকাটিও করছি বাট এই বিষয়গুলো কোনো কিছু আমার মনে নাই মরিয়ম মরা মরিয়ম মারা যাওয়ার প্রায় দুই বছর পরে আমি তখন মোটামুটিভাবে একটু সুস্থ আছি এবং ছোট ভাই আছে তাদের সাথে আমার দিনগুলো কাটতেছে ছোট বোনটারে বিয়ে দিছি মা আসে এভাবে আমি এখন পড়ে আছি তা আমার জীবনে যে ঘটনাগুলো ঘটলে এই ঘটনাগুলো কেন ঘটলো অনেকেই আমাকে বলে যে আমি যে কোরআন হাতে নিয়ে মিথ্যে বলছি এটার শাস্তি হয়তো আমি পাইছি আমার কেউ কেউ বলে আমি যে নিজে কবিরাজি করি মরিয়মকে ব্ল্যাক ম্যাজিক করছি এটার শাস্তি আমি পাইছি তো কিসের শাস্তি আমি পাইছি আমি জানি না ভাই তবে আমার জীবনটা সম্পূর্ণ রকমে নষ্ট হয়ে গেল আমার বউ লাভলি পরে অন্যতায় আরেক জায়গায় বিয়ে হয়েছে তার সন্তানাদি হয়েছে সে ওইখানে ভালো আছে বাট আমাকে বিয়ে করে লাভলি এতগুলো বৎসর একটাও সন্তান জন্ম দিতে পারে নাই সেখানে যে বছর বিয়ে হয় তার পরের বছরে লাভলির ঘরে সন্তান আসে তো ভাইয়েরাও ছোটো ভাইয়েরা বিয়ে করছে তারা তাদের সন্তানাদি নিয়ে সুখে আছে বোনটারে বিয়ে দিলাম সেও তার শ্বশুরবাড়িতে অনেক ভালো আছে মাও এখন মরতে বসেছে অসুস্থ মানুষ বাট আমার জীবন থেকে সমস্ত কিছু হারিয়ে গেল কেন জীবনটা এরকম হলো কেন আমি পেয়েও সব কিছু হারালাম কেন আল্লাহ আমাকে এরকম শাস্তি দিলাম এটা জানি না তবে আপনার কাছে অনুরোধ যদি সম্ভব আমার কথাগুলো পড়বেন পরে আমার সাথে একটু যোগাযোগ করবেন সূত্রতা যাচাইয়ের জন্য আমি আপনাকে ঠিকানা দিলাম প্রয়োজনে আপনি আমাদের এলাকায় এসে খোঁজখবর নিয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ সিলেটের ভাই মোহাম্মদ শহীদ হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য আর গল্পটা আসলে অনেক অ্যালোমেলো ছিল মানে প্রচুর অ্যালোমেলো উনি যেভাবে লিখেছে এভাবে আসলে এটা প্রচার করার মতোই ছিল না বাট আমি আমার মতো করে গল্পটাকে সাজিয়েছি আগ পিচ করে অনেকগুলো জায়গায় সাজিয়ে বলার জন্য চেষ্টা করেছি তারপরেও যেহেতু গল্পটা অনেক অগজ যদি আপনারা কোনো অংশে না বুঝে থাকেন আমাকে কমেন্টে লিখবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য বন্ধুরা ওনার গল্পটা প্রচার করার আগে আমি আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম যে গল্পটা একটা শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প আল্লাহ ছেড়ে আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছাড়ে না এই শহীদ ভাই অনেক পাপ করছে কোরআন হাতে নিয়ে পর্যন্ত মিথ্যে বলছে এবং শহীদ ভাইয়ের বাবা একইভাবে মুসলিম ধর্মকে ধোকা দিয়ে হিন্দু ধর্ম উনি চলে গেছে শহীদ ভাইয়ের বাবা এবং একইভাবে তিনি আবার লোভের বর্ষবতী হয়ে এই মরিয়মকে বিয়েও করছে যার জন্যই হয়তো তার এই জীবনে শাস্তি এখন লাস্ট পর্যন্ত সে ওইখানে এটা স্বপ্নে দেখা বা সাত রাজার ধনের কলসি পাওয়া এ বিষয়টা আমার কাছে সত্যি অনেক অন্যরকম মনে হয়েছে তবে যাই হোক শহীদ ভাই অন্যায় করেছে সে অন্যায়ের শাস্তি শহীদ ভাই পেয়েছে এবং দুনিয়াতে আল্লাহ খুব নিখুঁতভাবে তাকে শাস্তি দিয়েছে বন্ধুরা এই গল্প থেকে এটুকুনি মাথায় রাখেন এটুকুনি শিখেন যে আপনি কাউকে ধোকা দিলে আপনি কারোর সাথে প্রতারণা করলে আপনি কাউকে কষ্ট দিলে সেটা অন্য কোনোভাবে অন্য কোনো রূপে অন্য কোনো কিছুতে আপনার জীবনে পুনরায় আবারও ফিরে আসবে এটাই বাস্তব এটা কোনো অভিশাপ নয় এটাই প্রকৃতির নিয়ম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আপনার আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে আল্লাহ হাফেজ